বাবা কান্দে না কান্দে না, সোনামণি কান্দে না, ও বাবা ও। ওই গো তোমার হলো, বাচ্চা কাঁদছে তো, তাড়াতাড়ি দুধ নিয়ে আসো। সোনা ও মা কান্দে না, ও রে সোনা ও মা রে মা। ও রে কি হচ্ছে তোমার? কোমরে প্রচন্ড ব্যথা, আমি সহ্য করতে পারছি না, মাঝে মাঝে তো ব্যথাটা হয়। কোমরে ব্যথা? তুমি আমাকে এতদিন বলোনি কেন? কি করে বলি, সংসারের যে অবস্থা, চিকিৎসার টাকা কোথায় পাবো? মমতা তুমি ডাক্তারের কাছে চলো, চলো ডাক্তারের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে, চলো চলো, টাকার কথা চিন্তা করো না, চলো চলো। ডাক্তার সাহেব, আই এম সরি টু সে, আপনার স্ত্রী দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার সাহেব, ইয়েস, ডায়ালিসিস করে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, আপনার স্ত্রীকে বাঁচাতে হলে দুই একদিনের মধ্যে কিডনি সংযোজন করতে হবে। কিডনি আমি দেবো ডাক্তার সাহেব। আপনার রক্তের গ্রুপ বি পজিটিভ, কাজ হবে না, পেশেন্টের গ্রুপ ও পজিটিভ। অবশ্য আমাদের এখানে ওই গ্রুপের কিডনি পাওয়া যাবে, কিন্তু খরচ পড়বে অনেক বেশি। কত টাকা লাগবে? তা প্রায় 4 লাখ টাকা। 4 লাখ টাকাটা জমা দিলেই আমরা অপারেশন করব। কি বলছো তুমি, এত টাকা তুমি কোথায় পাবে? তুমি চিন্তা করো না মমতা, যেভাবেই হোক টাকার জোগাড় আমি করবই। হবো না, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। এমন কথা বলো না মমতা, তোমাকে যে আমার বাঁচিয়ে তুলতেই হবে, তুমি না বাঁচলে আমাদের সন্তান বাঁচবে কি করে, আমি বাঁচবো কি করে, আমার সংসার বাঁচবো কি করে? মমতা, আমি জীবিত থাকতে তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না, আমি তোমাকে মরতে দেব না, যে করেই হোক আমি টাকার জোগাড় করবো। ফ্যাক্টরির ডিজাইন ঠিকই আছে, কিন্তু গোডাউনের স্পেস কোথায়? পাশের জায়গা কম স্যার, গোডাউন স্পেস বাড়াতে গেলে পাশের জমিটা লাগবে। স্যার, পাশের জমিটা তো আপনার বন্ধু মাসুদ চৌধুরীর, ওনার কাছ থেকে জমিটা কিনে নিলে হয় না? চেষ্টা কি কম করেছি, কিন্তু ও কিছুতেই জমিটা বিক্রি করবে না, আর প্রজেক্ট যদি সময় মতো কমপ্লিট করতে না পারি তাহলে আমার সমস্ত প্ল্যান বরবাদ হয়ে যাবে, ব্যাংক কিছুতেই লোন স্যাংশন করবে না, আর আমার শিল্পপতি হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। শরীফ, আরে বন্ধু তুই, আমার ভীষণ বিপদ, টাকা দরকার। আপনার এখন যান। কি হয়েছে বলতো? আমার স্ত্রীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, নতুন কিডনি সংযোজন করতে না পারলে সে মারা যাবে। কত টাকা লাগবে? 4 লাখ। 4 লাখ? নো প্রবলেম, তোর বন্ধু আমি, টাকা তোকে আমি এখনই দিচ্ছি। আমি কিন্তু তোর বন্ধু হিসেবে ফ্যাক্টরি করার জন্য একদিন তোর জমিটা চেয়েছিলাম, তুই দিসনি, যাকগে আমি ম্যানেজারকে বলে দিচ্ছি তুই টাকাটা নিয়ে যা, যদি কোনোদিন পারিস ফেরত দিস। আর হ্যাঁ, হায়াত মোদের কথা তো কিছু বলা যায় না, তাই প্রমাণস্বরূপ এখানে একটা সই দিয়ে যা। মাত্র একটা মাস আমি ছিলাম না, এর মধ্যে বাড়িঘরের কি অবস্থা করে রেখেছ? তুমি যদি না থাকো তাহলে বাড়িঘর দিয়ে আমি কি করব? তোমার বন্ধু যে উপকার করেছে সত্যি তা ভোলার নয়, কথায় বলে না বিপদেই বন্ধুর পরিচয়। বাড়িতে কে আছেন? কে এলো? কে আছেন বাড়িতে? ধরো তো। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি মাসুদ সাহেব? জি। এই যে আপনার একটা চিঠি। সালামু আলাইকুম। উকিল নোটিশ? বিশ্বাসঘাতক বেঈমান! কি হয়েছে? শরীফ আমার নামে উকিল নোটিশ পাঠিয়েছে।
আমি নাকি বাড়ি ঘর জায়গা জমি সব ওর কাছে বিক্রি করেছি তিন দিনের মধ্যে আমাদের এই বাড়ি ঘর ছাড়ার জন্য উকিল নোটিশ পাঠিয়েছে না এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব আমাদের কি হবে তুমি কিচ্ছু ভেবো না মমতা আমার সরলতার সুযোগ নিয়ে ওই শয়তান আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি ওর বিরুদ্ধে মামলা করব ওকে আমি ছাড়বো না ওকে আমি জেলের ভাত খাওয়াবো শরীফ এই মান বিশ্বাসঘাতক আমার নামে তুই উকিল নোটিশ পাঠিয়েছিস কেন জমিটা ছেড়ে দেবার জন্য কারণ তোর বসত বাড়ির ওই জমিটা আমার কাছে তুই বিক্রি করে দিয়েছিস এই দেখ তোর সই করা দলিল আমি তো কোনো দলিলে সই করিনি করেছিস তোর বউকে বাঁচানোর জন্য টাকা নেবার সময় তুই দলিলে সই করেছিলি মনে নেই এই সেই দলিল তুই এত বড় প্রতারক বন্ধু হয়ে বন্ধুর সাথে বেইমানি করলি আরে দোস্ত বেইমানি ছাড়া ইমানদারি করে কি আমি কোটি টাকার মালিক হতে পারবো আমার তো স্বপ্ন আমি কোটি 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 টাকার মালিক তোর সেই স্বপ্ন আমি পূরণ হতে দেব না মমতা শরীফ আমাকে বাঁচতে দিল না মমতা ওর দেয়া আঘাত আমি সহ্য করতে পারলাম না নিজের সন্তানকে মানুষ করার সুযোগ আমার হলো না মমতা তুমি ওকে মানুষ করো মমতা তুমি ওকে মানুষ করো তুমি ওকে মানুষ কে তুমি আমি আপনার বন্ধু মাসুদ চৌধুরীর স্ত্রী মমতা এখানে কি চাও আপনার সঙ্গে দেখা করতে এসেছি স্বামীকে হারিয়ে সন্তানকে নিয়ে আমি পথে পথে ঘুরছি মাথা গোছার ঠাইটুকু পর্যন্ত নেই তা আমি কি করতে পারি অনেক কিছুই করতে পারেন দয়া করে আমার স্বামী জমিটা আপনি ফিরিয়ে দিন ওটা ছিল আমার স্বামীর একমাত্র সম্পদ সম্পদ জমি ফিরিয়ে দেব তোমার স্বামী তো ওই জমি আমার কাছে বিক্রি করে গেছে আপনি ভুল করছেন শরীফ সাহেব ওই জমি সে বিক্রি করেনি তুমি কি বলতে চাও আমি তোমার স্বামীর সঙ্গে প্রতারণা করেছি দয়া করুন শরীফ সাহেব আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না কাউকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার অভ্যেস আমার নেই মানুষের দুয়ারে ভিখারির মতো যখন হাত পাতা শুরু করেছ তখন ভিক্ষে তোমাকে আমি দেব এই নাও শরীফ সাহেব আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আসিনি এসেছি আমার স্বামী যে জমি আপনি ছিনিয়ে নিয়েছেন সে জমি ফিরিয়ে নিতে আপনার কারণে আমার শিশু সন্তান তার বাবাকে হারিয়েছে আপনার কারণে আমি আমার স্বামীকে হারিয়েছি আরো অনেক কিছু হারাবি যদি এখন এই মুহূর্তে এখান থেকে চলে না যাস স্বামী হারানোর কথা চিৎকার করে বলতে পারলেও সেই অনেক কিছু হারানোর কথা তুই মুখ ফুটে কারো কাছে বলতে পারবি না বেরিয়ে যা নাহলে তুই বাঁচবি না আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার পাপের বোঝা এত ভারী হয়ে গেছে যে ভার সইতে না পেরে আপনি এখন আবুল তাবুল বকছেন আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে বলে যাচ্ছি আপনিও বাঁচবেন না এই অসহায় বিধবা আপনাকে অভিশাপ দিচ্ছে এই এতিম শিশু আপনাকে অভিশাপ দিচ্ছে ক্ষমতার দাপটে আপনি যেমন আমাকে নিঃস্ব করে দিয়েছেন একদিন আল্লাহ আপনাকে নিঃস্ব করে দেবে নিঃস্ব করে দেবে নিঃস্ব করে দেবে Thank you.
জয়সিংজি যাবে কই যাইবেন মোহাম্মদপুর তাজমহল রোড 50 নম্বর বাড়ি আরে 100 নম্বর পর্যন্ত সব বাড়ি আমার চিনা আছে উঠেন উঠেন ওঠ মা আমেন আসেন আমার লগে আসেন আয় মা তুমি আমাদের কোথায় নিয়ে এলে এইটাই আপনাকে ঠিকানা না না তুমি আমাদের ভুল জায়গায় নিয়ে এসেছো আরে না আসল জায়গায় নিয়ে আইছে নয় তোরা খাড়ায় দেখতেছিস কি ধর তুমি আমাকে কি দিয়েছ ছেড়ে দাও বাবা ছেড়ে দাও ছেড়ে দাও বস তাড়াতাড়ি আসেন জিনিস একেবারে সলিড টাকা লাগবো কিন্তু 50,000 চিন্তা করেন না আপনাকে পৌঁছানোর ব্যবস্থা আমি আব্বা আমারে ঠিক মতো পৌঁছায় দিবি নইলে কিন্তু পাল্লা পালায় দেবো ঠিক আছে এলে পুরা 50 আছে কিন্তু জিনিস তো নাই নাই মানে আমাকে খবর দিয়ে আমার সাথে বেইমানি কার কাছে বিক্রি করেছিস বল বিক্রি করি নাই যার জিনিস তার কাছে পাঠাই দিছি কার জিনিস তুই আমাকে তার নাম ঠিকানা দে ওই জিনিস আমার চাই ওই জিনিসের উপর হাত দিতে যাইয়েন না বস তাইলে কিন্তু পান খাওয়া যাবেন গা তুই আমাকে ভয় দেখাস এই শহরে আমি কাউকে ভয় পাই কোথায় গেছে বল না হলে তোকে আমি পাঙ্খা করে দেব কইতাছি বস কইতাছি কইতাছি আইগুল যা বস লইয়া যা কি বলছো ভাইজান হ্যাঁ ঠিকই বলছি মারফের ছবি দেখে ওরা এমন ভাব শুরু করলো আমি তো রীতিমতো অবাক তারপর গুন্ডাগুলো আমাকে রীতিমতো বাপ ডাকতে শুরু করলো আর আমাকে ডাকলো মা তারপর কি করলো জানিস ওরা নিজেদের পকেটের টাকা খরচ করে আমাদের বাড়িতে পৌঁছে দিল ভাই তোমরা কারা কার পারমিশন নিয়ে বাড়িতে ঢুকেছো আমি কালা গুন্ডা কোথাও ঢুকতে আমার কোনো পারমিশন লাগে না ওই মেয়েটাকে আমি নিয়ে যেতে এসেছি সসম্মানে মেয়েটাকে আমার হাতে তুলে দাও আমিও সসম্মানে টাকার বান্ডিলটা তোমার হাতে তুলে দিচ্ছি এই কি বললি তুই কি বললি আর একবার এই কথা উচ্চারণ করলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো এই জানোরের বাচ্চা মা বোনকে নিয়ে ব্যবসা করিস এই ব্যবসায় মা বোন নেই সবাই প্রেমিকা এই নাও 50,000 টাকা রাখো এবার মেয়েটাকে আমার হাতে তুলে দাও আপোষে যদি না দাও তাহলে আমি কিন্তু জোর করে নিয়ে যাব দেখছো না সাথে লোকজন নিয়ে এসেছি আর বেশি হাউকাউ করার চেষ্টা করলে লোকজন জানবে তুমিও আমার মানে এই ব্যবসাই করো ঠিক আছে নে টাকাও তুই নিয়ে যা আর মেয়েটাকে নিয়ে যা বাবা
জানিয়ে যা। কি করলি মমতা, তুই কি করলি আমার মেয়েকে শেষ পর্যন্ত? তুই ভয় পেয়ে না ভাইজান, তোমার মেয়ে কোনো ক্ষতি ওরা করতে পারবে না। যেভাবে তোমার মেয়েকে ওরা তুলে নিয়ে গেছে ঠিক সেভাবে আধা ঘন্টার মধ্যে তোমার মেয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন। তুই কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো গুন্ডার বাপ আমি। ওকে শেষ করে দে। এভাবে পাবলিক প্লেসে সন্ত্রাস করার শাস্তি কি তুমি জানো? মারুফ আমার নাম, আমি সন্ত্রাস করি না, সন্ত্রাসীদের মোকাবেলা করি। সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমার কাজ। ওই শয়তান আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। নীতি আর আদর্শের পথে এগিয়ে চলাই আমার ধর্ম, এটা আমার মায়ের শিক্ষা। মায়ের শিক্ষা কি শুধু তুই পেয়েছিস? আমি পাইনি। মায়ের অর্ধেক অংশীদার কিন্তু আমিও, কথাটা ভুলে যাস নে। চট্টগ্রাম থেকে ট্রান্সফার হয়ে কালই এখানে জয়েন করেছি বন্ধু। ইয়ে খালাম্মা কেমন আছে বল? ভালো। খালাম্মার হাতে রান্না কতদিন যে খাই না। মায়ের হাতে রান্না করা খাবার ওখানে তুই কোথায় পাবি? চল বাসে চল, এখন আমার ডিউটি চলছে। মাকে বলিস শয়তানটাকে হাজতে ঢুকিয়ে তারপর আমি আসবো। ওকে চলি বন্ধু, বাই। মমতা, আমার মেয়ে তো এখনো ফিরে এলো না। আমি তো বলেছি ভাইজান, তোমার মেয়ের কিচ্ছু হবে না, তুমি বসো তো। মা, বাবা, বাবা, মামা কেমন আছেন? ভালো। জানো বাবা, ভাইয়া ওই গুন্ডাগুলোকে এমন মার মেরেছে, ওরা ভুলেও আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। আচ্ছা ভাইনা, তুমি ছিলে কোথায় আর কিভাবে জানলে যে গুন্ডারা প্রিয়াকে ধরে নিয়ে গেছে? মামা, আমার মা আমাকে যখনই স্মরণ করে আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন বুঝতে পারি কেন আমাকে স্মরণ করেছে। কারণ মা আমার জান। ভাইজান, মারুফকে আমি এমন শিক্ষা দিয়ে বড় করেছি যে মানুষের কল্যাণে নিজের জীবনটা সে হাশিমকে কোরবানি করতে পারে। রাত অনেক হলো বাবা, এবার ঘুমোতে যা। তুমি ঘুমানোর আগে আমি কি কখনো ঘুমিয়েছি মা? আগে তুমি ঘুমাও, তারপর আমি যাব। কি হলো মা, উঠছো কেন? পানি খাবো বাবা। তুমি শুয়ে থাকো, আমি এনে দিচ্ছি, শুয়ে থাকো।
মা। সারারাত না ঘুমিয়ে যে সন্তান মায়ের মাথার কাছে বসে থাকতে পারে তাকে আমি কি বলে দোয়া করব? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। তোমার দোয়া তো সব সময় আমার সঙ্গে আছে মা। তোমার পায়ের নিচেই তো আমার বেহেশত, সেই বেহেশতের পরশ আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের মা। খোকা, যা তাড়াতাড়ি যা, তোর মামাকে স্টেশনে পৌঁছে দিয়ে প্রিয়াকে কলেজে ভর্তি করাতে নিয়ে যেতে হবে। সব হবে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও। তারপর রাশিদা, তোমার খবর কি? আপনার দোয়া নিতে এসেছি মা। থাক থাক, বসো বসো। আপনি বিচার করে দেবার পর আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আবার আমার কাছে ফিরে এসেছে। স্বামী সন্তান নিয়ে এখন আমি খুব সুখী আছি মা। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? উনি আমার মা, আজ থেকে আপনার আশ্রমে থাকবে, তো সেই জন্য কাঁদছে। কেন আশ্রমে থাকবে কেন? দেখতেই তো পারছেন মার বয়স হয়েছে, কাজকর্ম তো দূরের কথা, ঠিক মতো চলতে ফিরতেই পারে না, সারাদিন শুয়ে বসে থাকে। আমার বউ আবার এসব একদম সহ্য করতে পারে না, মাকে নিয়ে ঘরে খুব অশান্তি হচ্ছে। অশান্তি হচ্ছে তাই না? যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, যার জন্য তুমি পৃথিবীর আলো দেখেছো, যে তোমাকে তিল তিল করে বড় করেছে, সেই মায়ের চেয়ে আজ বউ তোমার কাছে বড় হয়ে গেল? যে সন্তান বউয়ের সুখের জন্য মাকে পর করে দেয়, সে পাপী, মহাপাপী। তোমরা কি জানো, মাকে অবহেলা করলে, মার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে? তোমার মায়ের চোখ থেকে যে পানি ঝরছে, সেই পানিতে আছে অভিশাপের আগুন, সেই আগুনে তোমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তোমরা একবার তোমাদের ভবিষ্যতের কথা ভাবো তো, তোমাদের এই সন্তান যদি তোমাদের বৃদ্ধ বয়সে ঠিক এইভাবে তোমাদেরকে দূরে সরিয়ে দেয়, তখন তোমাদের কেমন লাগবে? আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকেও ক্ষমা করে দিন। আমার কাছে না, তোমাদের মায়ের কাছে ক্ষমা চাও। মায়ের বদদোয়া না নিয়ে মায়ের সেবা করো, তাতে শান্তি পাবে, সুখে হবে। চলো না ঘরে, চলো চলো। সাথী, ক্লাসের পরে একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি কিন্তু। চল। নতুন আইসে মনে হয়, দেখছস কেমন লাল তোমার কাছে হারা।
টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, মেঘবরণ চুল, ওই চুলের খোপায় আমি গুজা দিব লাল গাঁদা ফুল। আমি ওই মেয়ের সাথে প্রেম করুমি। ভর্তির ঝামেলা তো শেষ হয়ে গেল, এবার মিষ্টি খাওয়া। খাবো ভাইয়া খাবো। আগামী মাসে বাবা যখন আমাকে দেখতে আসবে তখন বলবো তোমার জন্য হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে আসতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার তুই ক্লাসে যা, কলেজ ছুটির পর আমি এসে তোকে নিয়ে যাব। ওকে ভাইয়া বাই বাই। কাবুল বাই আন্নান ডাইনে ডাইনে। সরি, আই এম ভেরি ভেরি সরি। মারুফ চলে এসো, খেলা শুরু করি। মারলে পাটকেলটি খেতে হয়, ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ভাই আসছে না কেন? ফুজি কালারে তোমার একটা ছবি তুললাম। অসভ্যের মতো আমার ছবি তুললেন কেন? তুমি খুব সুন্দর তো, তাই লোকটা সামলাইতে পারি নাই। যতদিন তোমার এই বুকের মধ্যে রেখে মহব্বত করতে না পারুম ততদিন এই ছবিটারে মহব্বত করুম। স্টুপিড। আরে আরে যা কিছু কেন পলাশ, ছবিতে আদর করা পছন্দ করে নাই। ও তাই নাকি? ঠিক আছে ডাইরেক্ট আদর করুম। ইকবাল তুই এখানে? ড্রাগসের ইনফরমেশন পেয়ে এখানে এসেছি ভাইয়া। এই তোমরা সবাই যাও, যাও যাও, তোমরা যাও। এখন থেকে কিছুদিন এখানেই আমাকে ডিউটি করতে হবে। তাহলে তো ভালোই হলো, সরকারি ডিউটি পালন করার পাশাপাশি আমার এই বোনটার ডিউটিও তুই পালন করবি।
ডিউটি মানে তাকিয়ে থাকা নয়, প্রিয়াকে কেউ যেন ডিস্টার্ব না করে সেই ডিউটি করবি। হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ চল প্রিয়া আসি। আম্মা 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 আম্মা, কি হয়েছে আবুল মিয়া? সর্বনাশ হয়ে গেছে আম্মা জান, আমার মায়েরে আপনি বাঁচান। কি হয়েছে তোমার মেয়ের? আপনি তো জানেন রিক্সা চালায়া কত কষ্ট করিয়া আমার মায়ের ডানে আমি লেখাপড়া শিখাইতেছি। ওই কালেজের ভাই খোকন, হ্যাঁ আমার মায়ের লগে একই কলেজে পড়ে। খোকন আমার মায়েরে ভালোবাসা গোপনে বিয়া করছে। আমার মায়ের গর্বে খোকনের সন্তান। এই খবর জানানোর পর খোকন আমার মায়েরে অস্বীকার করতেছে, কইতাছে আমার মায়েরে হ্যাঁ চেনে না। লজ্জায় ঘেন্নায় দুঃখে আমার মেয়েটা বিষ খাইয়া মরতে চাইছিল। না, তুমি মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যেত? তাহলে এখন আমি কি করব? অধিকার আদায় করবে ওই খোকন। ওই খোকন তোমাকে স্ত্রীর অধিকার দিয়ে সসম্মানে ঘরে তুলে নিতে বাধ্য হবে। খোকা। জি মা। এক ঘন্টার মধ্যে ওই খোকনকে তুমি এখানে এনে হাজির করবে। তোর নাম খোকন? হ্যাঁ। কি হয়েছে? জায়গা মতো চল, গেলেই বুঝতে পারবি। একদম চুপ, তা না হলে এইখানে এখন পুঁতে ফেলবো। চল। এই মেয়েকে তুমি চেনো? জি চিনি। একে তুমি গোপনে বিয়ে করেছো? চুপ করে থেকো না, কত জবাব দাও। জি। তুমি কি জানো এই মেয়ের পেটে তোমার সন্তান? সোনিয়ার মুখে শুনেছি। তাহলে কেন তুমি তোমার বিবাহিত স্ত্রীকে অস্বীকার করছো? তোমার স্ত্রী গরিবের মেয়ে বলে? তুমি জানো না মেয়েরা মায়ের জাত, সে মাঝে থেকে যে অবহেলা অসম্মান করে সে পাপী, মহাপাপী। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে সে পাপের প্রায়শ্চিত্ত করা যায় না। তোমার কারণে এই মেয়ের চোখ থেকে যে পানি ঝরছে সেটা যদি তোমার বোনের চোখ থেকে ঝরতো? না। যে কারণে এই মেয়েটি আজ বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল সে কারণে তোমার বোনও যদি? না, আমি অন্যায় করেছি মা, আপনি আমাকে শাস্তি দিন, শাস্তি দিন, শাস্তি দিন। ওঠো। অপরাধী যখন তার ভুল বুঝতে পারে তখন তার সব অপরাধ মাফ হয়ে যায়। আমি আপনাকে কথা দিচ্ছি মা, সোনিয়াকে নিয়ে আমি সংসার করব, জীবন কাটাবো। আলহামদুলিল্লাহ। না, একটা রিক্সাওয়ালার মেয়েকে নিয়ে ফুর্তি করা যায় কিন্তু ঘরের বউ বানানো যায় না। আমি এই বিয়ে কিছুতে মেনে নেব না। তোরা ওখানেই থাক, আমি আসছি। আমি তাকে দেখতে চাই যে আমার ভাইকে ধরে নিয়ে গেছে। মা, এবার আমরা আসি। মিষ্টি মুখ না করে কোথায় যাবে? তোমার শ্বশুরকে নিয়ে মারুফ গেছে মিষ্টি আনতে। খোকন, খোকন, চলো ভাইয়াকে সালাম করি। এখন এই মুহূর্তে ওই মেয়েকে তুই তালাক দিবি। তালাক দেব? হ্যাঁ, কারণ একটা রিক্সাওয়ালার মেয়ে আমার ভাইয়ের বউ হতে পারে না। রিক্সাওয়ালা কি মানুষ না? চুপ, কে মানুষ আর কি অমানুষ তা তোর কাছ থেকে শিখতে হবে। এটা ভদ্রলোকের বাড়ি ভাইয়া, এখানে দাঁড়িয়ে ছোট লোকের মতো চিৎকার করো না। কি, আমি ছোট লোক? হারামজাদা, বেয়াদব। এই
এটা তোর গুন্ডামি করার জায়গা নয়। গুন্ডামি কিছুই এখনো দেখোনি। আমার কথার অবাধ্য হলে এদের দুজনকে আমি গুলি করে মারব। এখনো সময় আছে কোকন, তালাক নামায় সই করে আমার সঙ্গে চল, নয়তো আমার বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। প্রয়োজনে রাস্তায় থাকব, তবু আমার বিবাহিত স্ত্রীকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। তোমার কুপরামর্শে নিজের স্ত্রীকে অস্বীকার করে যে ভুল আমি করেছিলাম ভাইয়া, এই মায়ের দোয়ায় সে ভুল আমার ভেঙে গেছে। এই মায়ের দোয়া নিয়েই আমি নতুন করে জীবন শুরু করব। তুমি চলে যাও ভাইয়া। আমার ভাইকে যখন তোর মায়াজালে বন্দি করেছিস, তখন আমাকেও কর, আমিও তোকে এটা করে ফেলি। এই মেয়ের যদি কোনো ক্ষতি হয়, ওর চোখ দিয়ে যদি পানি ঝরে, তাহলে সত্যি সত্যি আমি তোকে মেরে ফেলবো। এই ওকে নিয়ে যাও, যা। ভাইয়া নামুন। এটা তো আমার কলেজ নয়, এখানে নিলেন কেন? আমার সঙ্গে যখন কারোর প্রথম পরিচয় হয়, আমি তাকে আইসক্রিম খাওয়াই। আপনাকে খাওয়ানোর সুযোগ হয়নি তো তাই। আমার আগে কতজনের সঙ্গে আপনার পরিচয় হয়েছে? অনেকের সঙ্গে, তবে তারা কেউ মেয়ে নয়, সবাই পুরুষ। কোনো মেয়েকে নিয়ে মোটরসাইকেলে চড়া আমার জীবনেই প্রথম। ভীষণ ভালো লেগেছে আমার। ইয়ে, আপনার কেমন লেগেছে? আমারও খুব ভালো লেগেছে, কারণ এর আগে কোনো পুরুষের সঙ্গে আমি মোটরসাইকেলে চড়িনি তো। কি বলেন আপনি, কোনো পুরুষের সঙ্গে চড়েননি মানে? প্রতিদিন মানব যে আপনাকে কলেজে নিয়ে যায়, মানব তাহলে কি? সে তো আমার ভাইয়া। আর আমি? আপনি? আপনি তো আমার। বলুন, আমি আপনার কি? বলুন, প্লিজ বলুন না। আপনি, আপনি আমার ভালোবাসা। Today.
তোমারই আছি রে তুমি দূরে গেলে মরে যাব থাকো না কাছাকাছি রে মনেরই রানী রে ইচ্ছা করে তোমায় আরো কাছে টানি রে ছায়া তুমি মায়া তুমি জেনে গেছি রে তুমি অন্তরে তুমি বাহিরে তোমারই প্রেমে বাঁচি রে তুমি নয়নে তুমি মনে আমি তোমারই আছি রে দেখি হাসে পৃথিবী যেন রে এত মিষ্টি বলো না গো তুমি কেন রে হ্যালো হ্যাঁ রিমু আমি তো একটু শপিং এ বের হয়েছি মা গো ভিক্ষা দেন যাও মাফ করো হ্যাঁ এই তো গুলশানে তুই কোথায় আল্লাহ রাস্তে কিছু দেন মা দোয়া করুন মা তোমার দোয়া আমার লাগবে না যাও আর বলিস না রাস্তা কেটে অনেক ফুকে বেড়ে গেছে রাখি আমার একটু সাহায্য করেন মা তিন মাস ধরে অসুখে ভুগতাছি কিছু দেন মা আহা বিরক্ত করো না তো যাও মা গো মা আপনি বড় লোক দয়া করে কিছু দেন মা তোমার ওই নোংরা হাত দিয়ে আমার শরীরে তুমি টাচ করেছো নামেন ম্যাডাম নামেন হাউ ডেয়ার ইউ কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিয়েছো সাহসে দেখেছেন কি আরো দেখবেন এই মায়ের প্রতিটি ফোঁটা রক্তের দাম এখন আপনাকে দিতে হবে মা কিসের মা ও তো ভিক্ষুক সমাজের আবর্জনা ওদের রক্তের আবার দাম আছে নাকি ও মরে গেলেই ভালো হতো কারণ ওদের যন্ত্রণায় রাস্তাঘাটে চলাফেরা করা যায় না আপনার কথা শুনে মনে হচ্ছে কোন মায়ের গর্ভে আপনার জন্ম হয়নি আপনাকে জন্ম দিয়েছে শয়তান আপনার হাতে অনেক শক্তি আপনার হাতটা ভেঙে দেই থাক বাবা ওরে মাইরো অল্প বয়স বুদ্ধি ক ওরে মাইরো না বাবা মাইরো না দেখেছেন একেই বলে মায়ের জাত এ হলো গরিব ভিক্ষুক কিন্তু এই গরিবের মন অনেক বড় গরিবরা প্রতিশোধ নিতে জানে না মাফ করতে জানে মাফ তোমার মতো একটা গুন্ডার মুখে আমি উপদেশ শুনতে চাই না যাবার আগে ওনার চিকিৎসার সমস্ত টাকা দিয়ে যেতে হবে এবং ওনার কাছে মাফ চাইতে হবে
সামান্য একজন ভিক্ষুকের কাছে ক্ষমা চাইবো আমি? তুমি জানো আমি কে? প্রথম যেদিন আমার সঙ্গে ধাক্কা খেয়ে কাদায় পড়ে গিয়েছিলেন সেদিন জানতে পারিনি আপনি কে, কিন্তু আজ জেনেছি আপনি নিশ্চয়ই কোনো বড়লোক বাপের কুসন্তান। মুখ সামলে কথা বলো। মুখটা সামলাতে পারলেও হাতটা সামলাতে পারবো না। ওনার চিকিৎসার টাকা দেবেন কিনা বলুন। না, দেব না। দিতে আপনাকে হবেই। মারুফ আমার নাম, আপোষে না দিলে কিভাবে নিতে হয় আমি জানি। নাও মা, এটা বিক্রি করে তোমার চিকিৎসা করাবে। আল্লাহ তোমার মাথায় রাখুক বাবা, আল্লাহ তোমার মাথায় রাখুক। মনে রাখবেন ম্যাডাম, গরিবরাও কিন্তু মানুষ। Understand? You better understand. এই যে ছবি, বলেন কি করতে হবে? ওর হাত পা ভেঙে এমন ভাবে পঙ্গু করে দেবে যাতে ও কোনো মেয়ের দিকে আর কোনোদিন হাত বাড়াতে না পারে। কত টাকা দেবেন? হাত ভাঙলে 20,000, পা ভাঙলে 50,000, আর যদি পুরোপুরি পঙ্গু করতে পারো তাহলে 1,00,000 পাবে। এই নাও অ্যাডভান্স। কাজ হয়ে যাবে ম্যাডাম, 1 ঘন্টার মধ্যে ওর ঠিকানা হবে পঙ্গু হাসপাতাল। কি ব্যাপার, তোরা কারা? আমরা ভাড়াটে গুন্ডা, জনতা ডিগ্রি কলেজের ছাত্রী মিলা আপা আমাদের কন্ট্যাক্ট করেছে। তোর হাত ভাঙলে 20,000, পা ভাঙলে 50,000, আর পুরোপুরি পঙ্গু করে দিতে পারলে 1,00,000 টাকা। ও তাই? এখন তুই হোন্ডা থেকে নেমে সোজা হয়ে দাঁড়া, আমরা আমাদের কাজটা করে ফেলি। আর যদি বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে জানো মরে যেতে পারিস, তখন কিন্তু আমাদের দোষ দিতে পারবি না। বুঝেছি, এদেরকে একটু অন্যভাবে মারতে হবে। নে মার তোরা, আমি চোখ বন্ধ করলাম। ওরে জানে মেরে ভ্যাল, তোরে এমন সত্যি মেরে এই। তোদের মিলা ম্যাডামকে ফোন করে বল, তার কথা মতো তোরা কাজ করেছিস। আমাকে নিয়ে তোরা পঙ্গু হাসপাতালে বাকি টাকার জন্য অপেক্ষা করছিস। কর, ফোন কর। হ্যালো,
ম্যাডাম আমরা সাকসেসফুল মারুফের হাত পাও ভাঙ্গা ওরে পঙ্গু হাসপাতাল নই আইছি ওয়াও দ্যাটস গুড তোমরা ওকে নিয়ে হাসপাতালে অপেক্ষা করো বাকি টাকা ওর সামনেই আমি তোমাদেরকে দিয়ে দেব এবার তোরা আমাকে মার 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 বলছি এখন কেমন লাগে চিৎকার কর আরো জোরে চিৎকার কর তোর মতো একটা মামুলি গুন্ডাকে কিভাবে শাস্তা করতে হয় তা আমি ভালো করেই জানতাম তুই আমাকে প্রকাশ্য অপমান করেছিলি আর আমি ভারতের গুন্ডা দিয়ে তোকে আমি সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছি চুপ এখন তোর কি হবে এই বয়সে হাত ভাঙা ল্যাংরা তুই কি করে খাবি বিয়ে শাদিও তো করতে পারবি না তোর জন্য আমার খুব মায়া হচ্ছে মায়া যখন হচ্ছে তখন বেচারাকে কিছু টাকা দিয়ে দে একটা ফুটো থালা কিনে রাস্তা রাস্তা ভিক্ষা করতে পারবে ঠিক বলেছিস এই নে ও তোর তো হাত ভাঙা এই নে ধর ইউ আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড চল অবাক হওয়ার কিছু নাই ম্যাডাম মারুফ আমার নাম কেউ বলে ভূমিকম্প কেউ বলে সুনামি তোমার ভাড়াটে গুন্ডার বাপ আমি বাঘের সঙ্গে লড়াই করতে হলে বাঘের প্রয়োজন হয় ছাগল দিয়ে হয় না ওই দেখো বড় লোকের মাইয়া রে নুনি মাখন খাইয়া চেহারা টানা দুষ্ট দুষ্ট রেখেছে বানাইয়া আরে বড় লোকের মাইয়া রে নুনি মাখন খাইয়া চেহারা টানা দুষ্ট দুষ্ট রেখেছে বানাইয়া নুনি মাখন খাইয়া রে নুনি মাখন খাইয়া বড় লোকের মাইয়া রে বড় লোকের মাইয়া বড় লোকের মাইয়া রে মাখন খাইয়া চেহারা টানা দুষ্ট দুষ্ট রেখেছে বানাইয়া নুনি মাখন খাইয়া রে নুনি মাখন খাইয়া বড় লোকের মাইয়া রে বড় লোকের মাইয়া দেখো অতি চালাকের গলায় দড়ি শাট আপ
আগেতে দুই গাল হয়ে গেছে লাল খাবে নাকি বিষের বড়ি দেখো অতি চালাকের গলায় দড়ে পান্দে পড়িয়া কান্দের বগি দেখো সবাই চাইয়া দেখো সবাই চাইয়া রে দেখো সবাই চাইয়া বড় লোকের মাইয়া রে বড় লোকের মাইয়া বড় লোকের মাইয়া রে নুনি মাখন খাইয়া চেহারা টানা দুষ্ণু দুষ রেখেছে বানাইয়া নুনি মাখন খাইয়া রে নুনি মাখন খাইয়া বড় লোকের মাইয়া রে বড় লোকের মাইয়া কথায় বড় ঝাল জানি চিরকাল সমান তো যায় না কারো ছাড়ো টাকার বড়াই ছাড়ো কথায় বড় ঝাল জানি চিরকাল সমান তো যায় না কারো ছাড়ো টাকার বড়াই ছাড়ো ভালো হইতে পয়সা লাগে না দেখো ভালো হইয়া দেখো ভালো হইয়া রে দেখো ভালো হইয়া বড় লোকের মাইয়া রে বড় লোকের মাইয়া বড় লোকের মাইয়া রে নুনি মাখন খাইয়া চেহারা টানা দুষ্ণু দুষ রেখেছে বানাইয়া রেখেছে বানাইয়া রে রেখেছে বানাইয়া নুনি মাখন খাইয়া রে নুনি মাখন খাইয়া বড় লোকের মাইয়া রে নুনি মাখন খাইয়া চেহারা টানা দুষ্ণু দুষ রেখেছে বানাইয়া বড় লোকের মাইয়া রে বড় লোকের মাইয়া তুমি আমাকে অনেক দুঃখ দিয়েছো সুন্দরী আমি কি তোমার যোগ্য নই তুমি আমাকে যতই ঘৃণা করো আমি ততই তোমার কাছে আসব কারণ আমি তোমাকে ভালোবাসি আপনি আমার হাত ধরুন কে আপনি আমার নাম সুন্দরী আপনি চোখ বন্ধ করে কি পড়ছিলেন নাটকের সংলাপ মুখস্থ করছিলাম নাটক হ্যাঁ আমি নাটকে অভিনয় করি তো আমি নাটকের হিরো হিরো আমার না নাটকে অভিনয় করার আমাকে আপনার নাটকের নায়িকা বানাবেন নায়িকা হতে গেলে যে নায়কের সাথে প্রেম করতে হবে কিন্তু আমি যে প্রেম করতে জানি না তাহলে আর একবার আমার সঙ্গে ধাক্কা খাও তখন দেখবে প্রেম হয়ে গেছে তাহলে আপনি চোখ বন্ধ করে আবার ডায়লগ বলুন ঠিক আছে তুমি আগের জায়গায় যাও আমিও আগের জায়গায় যাচ্ছি প্রেম জানে না রসিকাল হাজার এইবার মজা হবে তুমি আমাকে অনেক দুঃখ দিয়েছো সুন্দরী আমি কি তোমার যোগ্য নই তুমি আমাকে যতই ঘৃণা করো আমি তোমার ততই কাছে আসবো বাবা কি ব্যাপার বডিটা তো ভারী ভারী মনে হলো কেন আবে বদমাশ চোখ বন্ধ করে হাই করে এটা মায়া মিছিল লোক ধাক্কা খাস আজকে তোরে দেখাইতাছি মজা ধাক্কা খাবি না এই রাগ করছো কেন রাগ করুম না কি করুম তোমার আহমের কথা কহন কেমন কোন আওয়াজে আরে রাস্তায় একটা 16 বছরের বেটার সাথে ধাক্কা খেয়েছিলাম খাইতে একটু দেরি হয়ে গেল তাহলে ধাক্কা খাইতে পারো বাদ তরকারি আর খাওয়া লাগবে না রাগ করো না শোনা দেরি হলে সাহেব রাগ করে তুমি বুঝো না কেন তুমি তো জানো প্রতিদিন আমি সাহেব অফিসে অফিসে খাওন নিয়ে যাই আর সাহেব গো খাওন থেকে চুরি কইরা তোমার আমি ভাত মাছ মাংস সব খাওয়াই আরে তুমি খাবে না তাহলে কে খাবে
তুমি তোমাকে ভালোবাসো দুই দিন পরে আমি তোমার বউ হব দেরি না করে তাড়াতাড়ি যাও কোথায় লেগেছে জগিং করেছ তো দুপুরবেলা আবার কি এর জগিং গো আরে বডিটাকে স্লিম করছি বুঝছ না কেন না 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 খাও সুন্দর করে খাও তুই খালি তো আমার পেটে বলে বুঝছ না কি তুই খালি খাও 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 ওই বেটা দেখি দেখি খালি রস খাও আমি তো একদম ভুলে গেছিলাম এই যাও এখানে 2000 টাকা আছে শুনো আমাকে বিয়ে করতে হলে পুরো 1,00,000 টাকা লাগবে মনে আছে তো এই 2000 নিয়ে মোট 12,000 শোধ হলো 12,000 দিতে তো আমার 12টা বাজে গেছে গা কিছু বললে না মানে কিছু না পুরাপুরি 1,00,000 টাকা তোমারে দিয়াই আমি তোমারে বিয়া করু এবার চলো এমনি দেরি হয়ে গেছে গা আবার দেরি করলে চাকরি দেব চলো চলো তাহলে এই কেস ঠিক আছে সাহেবদের খাবার চুরি করে প্রেমিকাকে খাওয়ানোর মজা আমি তোমাকে বুঝিয়ে দেব এখন মা দিবস উপলক্ষে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মমতা বৃদ্ধাশ্রম ও নারী পুনর্বাসন কেন্দ্রের সভানেত্রী বেগম মমতা চৌধুরী প্রিয় মা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ মা দিবস উপলক্ষে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি একটিমাত্র শব্দ মা এই শব্দটির মাঝে লুকিয়ে আছে সমগ্র পৃথিবীর কল্যাণ কথায় বলে মা নেই গৃহে যার সংসার অরণ্য তার মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সমাজের বেশিরভাগ ক্ষেত্রে তার সত্যতা মেলে না সংসারে যদি মা না থাকে তাহলে সেই সংসারে সুখ শান্তি থাকে না এক কথায় বলা যায় পৃথিবীতে মায়ের কোনো বিকল্প নেই মায়ের তুলনা শুধু মা আমরা দেখেছি মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন অনেক সংসারে সেই গর্ভধারিণী মাকে দিয়ে চাকরের কাজ করানো হয় শ্রদ্ধা সম্মান তো দূরের কথা অনেক সংসারে মাকে ঠিক মতো খেতে পড়তে দেয় না অসুখ বিসুখে তার কপালে ওষুধপত্র জোটে না কেউ কেউ আবার বাড়তি বোঝা মনে করে মাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে সেই জীবনটা কাটে তার চরম অবহেলা আর নিঃসঙ্গতায় একদিন সেই মাকে অনেক দুঃখ নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় না অথচ এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে পৃথিবীর আলো দেখায় মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় অসুখে বিসুখে দিন রাত সন্তানের শিয়রের কাছে বসে থাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না আজ আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে আমি সমাজের কাছে এই দেশের মানুষের কাছে জানাতে চাই দয়া করে মাকে কেউ কখনো অবহেলা করবেন না ভুলেও কেউ কখনো মায়ের মনে কষ্ট দেবেন না মায়ের চোখে পানি ঝরাবেন না মনে রাখবেন মায়ের চোখে পানি ঝরলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে মা
তোমার অবদান আমার মায়ের জন্য হতে পারি হাজার বার কুরবান মা আমার জান আমার মা আমার জান মা আমার জান আমার মা আমার জান আমার মা আমার জান মা আমার জান আমার মা আমার জান কত দুঃখ সয়ে মা নাই সন্তানের যতন এই জগতে নাই যে আর মায়ের মতো রতন মায়ের মতো রতন নাই রে মায়ের মতো রতন ভক্তি ভরে সন্তান যদি মায়ের দিকে তাকায় সঙ্গে সঙ্গে সন্তানের হজ হয়ে যায় হজ হয়ে যায় সন্তানের হজ হয়ে যায় কত দুঃখ সয়ে মা নেয় সন্তানের যতন এ জগতে নাই যে আর মায়ের মতো রতন ভক্তি ভরে সন্তান যদি মায়ের দিকে তাকায় সঙ্গে সঙ্গে সন্তানের হজ আমার মা আমার জান মা আমার জান আমার মা আমার জান কাটিয়া গায়ের চামড়া পাপস বানালে আমরা কাটিয়া গায়ের চামড়া পাপস বানালে আমরা শোধ হবে না মাগো আপনার অবদান আমার মায়ের জন্য হতে পারি হাজার বার কুরবান মা আমার জান আমার মা আমার জান আজ বিশ্ব মা দিবস অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়েছে শেষ জীবনটা কাটে তার চরম অবহেলা আর নিঃসঙ্গতায় একদিন সেই মাকে অনেক দুঃখ নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় এবছর জনতা ডিগ্রি কলেজে বর্ষসেরা ছাত্রী পুরস্কার পেয়েছে মিস মিলা খান গতকাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন ওই কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মান্নান থ্যাংক ইউ স্যার দেখ প্রিয়া মেয়েটা কি সুন্দর ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট চাই আমার জন্য দোয়া করবেন সত্যি ভীষণ সুন্দর আচার ব্যবহার দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ভালো বংশের মেয়ে এমন একটা মেয়েকে যদি
মারুফের বউ করে ঘরে আনতে পারতাম। ঠিক বলেছ ফুপু, এনে কে ভাইয়ার সঙ্গে দারুণ মানাবে, তাই না ভাইয়া? চুপ থাক। আমি চুপ থাকলে কি হবে, ফুপু আমার পছন্দ। ফুপু তুমি যখন পছন্দ করেছ তখন আর দেরি করা ঠিক হবে না, মেয়েটা কোথায় থাকে কি তার পরিচয়। বেশি কথা বলিস না প্রিয়া। আচ্ছা এত বেশি কথা বলার কি হলো, মেয়েটাকে দেখতে খারাপ? মা, মানুষ দেখতে ভালো হলেই ভালো হয় না, তুমি ওকে চেনো? আচ্ছা কি করে চিনবো, ওকে তো আমি আজই প্রথম দেখলাম। তুই আমাকে ওর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দে, আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। আহ মা, তুমি জানো না। আমি আর কিছু জানতে চাই না, যা বলেছে তাই কর। এক কাজ করো ভাইয়া, কাল আমাকে কলেজে পৌঁছে দিয়ে মেয়েটাকে খুঁজতে লেগে যাও। তোরা যত খুশি প্রেম চালিয়ে যা, আমি কিন্তু অশুভের মধ্যে নেই। কেন মিলা, তোর প্রেম করতে ইচ্ছে করে না? প্রেম করার মতো কাউকে খুঁজে পেলে বুঝতে পারতাম। কি ব্যাপার, তুমি? হ্যাঁ আমি, আমার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য ফুল দিয়ে তোমাকে আগাম শুভেচ্ছা জানাতে এসেছি। নাও নাও। তোমার মায়ের ইচ্ছেটাকে জানতে পারি? নিশ্চয়ই, আমার মা চান তোমাকে আমি বিয়ে করি। হোয়াট? হ্যাঁ। মিলা এখনই কবুল বলে ফেল। এবার তোমার বাড়ির ঠিকানাটা দাও, বিয়ের প্রস্তাব নিয়ে আমার মা তোমার বাড়িতে যাবে তো। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, ফুটপাতে একটা গুন্ডা হয়ে তুমি আমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছ? আমার ইচ্ছা ছিল না, আমি যা করছি আমার মায়ের ইচ্ছাতে করছি, তিনি তোমাকে পছন্দ করেছেন। বুঝতে পেরেছি, তোমার মা একটা লোভী, নিজের গুন্ডা ছেলেকে দিয়ে বড়লোকের মেয়েকে বিয়ে করিয়ে নিজেও বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। আমার মা সম্পর্কে আর একটা বাজে কথা বললে 100 বার বলবো, 1000 বার বলবো। কি আছে তোমার, বিলাসবহুল বাড়ি, মার্সিডিজ গাড়ি, কোটি কোটি টাকা? ইউ আর এ সিম্পলি স্ট্রিট বেগার। আমার যা আছে পৃথিবীর সমস্ত টাকা দিয়েও তুমি তা কিনতে পারবে না, সে হলো আমার মা, সেই মায়ের ইচ্ছে আমি পূরণ করবই। আমি যা বলি তাই করি, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তুমি যদি আপোষে রাজি না হও তাহলে আমি তোমাকে জোর করে বিয়ে করব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। মারবেন না, আমি জীবনে আর আপনার বিরোধিতা করব না, আমি ছেড়ে নাই, আমার জান রেখে দিন। লাশ কেটে টুকরো টুকরো করে আমার মাছের খামারে ফেলে দে। হ্যালো, কি বললি? তোরা থাক আমি আসছি। পথ ছাড়ো। পথ ছাড়লেও তোমাকে ছাড়তে পারবো না আমি, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিয়েছিলাম, বলো আমাকে তুমি বিয়ে করবে? না, আমি তোমাকে ঘৃণা করি, আই হেট ইউ। তুমি আমাকে যত খুশি ঘৃণা করতে পারো, কিন্তু আমি জানি মানুষের জীবনে ভালোবাসা আর ঘৃণার পাল্লা সমান। চলো। না আমি যাব না। যেতে তোমাকে হবেই,
चलो ना हम जाओ चलो चित्कार करे कोनो लाभ होबे ना आमार मायर आदेश तोमाके आमी निये जाबोई देखो आमी एक जन के भालोबाशी तार संगे आमार बिये होबे काके भालोबाशो बोलो जे गाड़ी थेके नेमे एदिके आसछे ओके आमी भालोबाशी এটা কি করলি নীলা তুই চিনিস ওকে ওর নাম নিশা প্রখ্যাত খুনি শিশু সন্দেশীদের গডফাদার ও কত মানুষ খুন করেছে কত মেয়ের জীবন নষ্ট করেছে তুই জানিস Congratulations. কিসের জন্য জানতে পারি মিলা আপনাকে ভালোবাসে ওকে আপনি বিয়ে করবেন সেজন্য আরে ভাই যাকে ভালোবাসেন যাকে বিয়ে করবেন তাকে দেখতে পাচ্ছেন না ওই যে মেয়েদের মাঝখানে কালো টি শার্ট পরে আপনার জন্য অপেক্ষা করছে আপনি সত্যি ভাগ্যবান এমন একটা সুন্দর মেয়ে আপনার জীবন সঙ্গী হবে দোয়া আপনারা সুখী হন আসি আমার তোমার মতো মেয়ে আমাকে ভালোবাসে অথচ আমি জানি না আই মিস ইউ মিলা এতদিন সত্যি আমি তোমাকে মিস করেছি এই জন্য আমার ভীষণ আফসোস হচ্ছে আই মিন মনে মনে ভালোবাসলে হবে ভালোবাসার কথা মুখে বলতে হয় কাছে আসতে হয় কাছে না আসলে ভালোবাসবো কি করে তোমাকে আদর করবো কি করে পাবলিক প্লেসে আদর করলে সবাই দেখে ফেলবে ওটা গোপনে করবো তোমার সাথে প্রতিদিন আমি ফোনে কন্ট্যাক্ট করব যেখানে আসতে বলবো তুমি সেখানে চলে আসবে মিশা আমার নাম আমার নজরে একবার যখন পড়ে গেছো এত সহজে তোমাকে আমি রেহাই দেব আমার কথা রাজি না হলে তোমাকে আমি বাঁচতে দেবো না কথাটা মনে রেখো চলে বাই বাই চলো আপনি এক কাজ করুন মিশার বিরুদ্ধে থানায় একটা লিখিত অভিযোগ করুন আবার যদি ও আপনাকে ডিস্টার্ব করে তাহলে আমি ওকে গ্রেপ্তার করে এমন মার মারব জীবনে যেন সোজা হয়ে দাঁড়াতে না পারে কিভাবে ইন্সপেক্টর আপনি এনি প্রবলেম হ্যাঁ আপনার নামে গুরুতর অভিযোগ আছে কার এত বড় সাহস যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে জনতা ডিগ্রি কলেজের ছাত্রী মিস মিলাকে আপনি ডিস্টার্ব করছেন ভালোবাসাকে ডিস্টার্ব মনে করছেন কেন মিলা আমাকে ভালোবাসে আমিও মিলাকে ভালোবাসি মিথ্যে কথা ও আপনাকে ভালোবাসেনি এবং কোনোদিন ভালোবাসবেও না মিলার পরিচয় আপনি জানেন না ওর দিকে যে নজরে আপনি তাকিয়েছেন সেই নজর আপনি ফিরে নিন না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না ইন্সপেক্টর
বিনা যদি এই শহরে কোনো লাশ বাহাদুরের মেয়ে হয়ে থাকে তবু ওকে আমি ছাড়ব না। আইনও তোমাকে ছাড়বে না। নারী নির্যাতন মামলায় আমি তোমাকে গ্রেফতার করব, তখন তুমিও বাঁচবে না। ইন্সপেক্টর মিশা আমার নাম, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গায় আমার কাপ। কোন আইন আজ পর্যন্ত আমাকে গ্রেফতার করতে পারেনি আর পারবেও না। বাট মিলাকে আমি বিয়ে করবই। হ্যালো, হারাম শিকদা ওরফে মিশা বলছি। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে গেছি মিলা। আমার হাত থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত তুমি পুলিশের কাছে কমপ্লেন করেছো। তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণের রক্ত মাখা লাশ রাস্তায় পড়ে থাকত, তাই বলে তোমাকে আমি লাশ বাড়াবো না, কারণ তুমি হবে আমার বউ। কাফনের কাপড়ের বদলে তোমাকে লাল বেনারসি আর লাল গোলাপে সাজিয়ে দেব। আগামীকাল সকাল 10টায় প্রেম কাননে আমি তোমার জন্য অপেক্ষা করব। যদি না আসো তাহলে যেখানেই তুমি থাকো না কেন, জোর করে তোমাকে তুলে নিয়ে আসবো। আবার যদি থানা পুলিশ করো তোমাকে আমি বাঁচতে দেব না, কথাটা মনে রেখো। হ্যালো, আমার ভীষণ বিপদ রেমু। সেই গুন্ডাটা আমাকে আবার হুমকি দিয়েছে, কাল আমাকে জোর করে তুলে নিয়ে যাবে। ডোন্ট ওয়ারি মিলা, ও তো কিছুই করতে পারবে না। কাল তুই বাড়ি থেকে বের হবি না, তারপর দেখ আমি কি করি। আমি কাল্লু কাস্তাই, রীতা ম্যাডাম আমাকে পাঠাইছে। জানি। আমরা মিলা ম্যাডাম রে পাহারা দিবার আইছি। আমি মিলা, আপনারা এখানে থাকুন, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। আপনি নিশ্চিন্তে ঘরে গিয়া নাকে করোয়া তেল দিয়ে ঘুমান গা। এই কাল্লু কাস্তাই জীবনে যত গরু ছাগল জবাই করছে তার চেয়ে বেশি জবাই করছে মানুষ। কোন গুন্ডা এই বাড়িতে ঢুকলে তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিন। আসসালামু আলাইকুম বড় ভাই, তোরা এখানে কি করিস? বেয়াদ ইউনিয়ন না বড় ভাই, এক শালা গুন্ডা উনারে হাইজ্যাক করার হুমকি দিছে, এর লাগে আমরা সবাই মিলে উনারে পাহারা দিবার আইছি। আমি সেই গুন্ডা। কোন কোন কি বড় ভাই, আমাকে ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। ওই ওই আসি বড় ভাই। ছেড়ে দেওয়ার জন্য তোমাকে ধরিনি, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, আজই আমরা বিয়ে করব, চলো। আমাকে মারার জন্য তুমি গুন্ডা ভাড়া করেছিলে, তুমি চিনতেই পারোনি আমাকে, আজ তুমি আমাকে চিনবে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দেব, ছেড়ে দিন আমাকে, আমাকে যেতে দিন, ছেড়ে আমাকে, ছেড়ে দিন। গাড়ি চালাও তো। আরে রে, আরে রে, আরে রে, আরে রে, কি মারামারি করছেন কেন? আপনারা না দুজন দুজনকে ভালোবাসেন? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে ডিস্টার্ব করবে না। আরে ভাই, ভালোবাসার মানুষকে কি এভাবে কেউ আঘাত করে? আমি ওকে ভালোবাসি না, সেদিন আমি মিথ্যে বলেছিলাম, নাটক করেছি, আর নাটক। নাটক কেন,
সেই প্রশ্নের জবাব কি তোকে দিতে হবে? জবাব নয়, প্রয়োজনে ওর কাছে আমি কল ফেরত দিব, কারণ সাজানো নাটকটা আমি ওর জন্যই করেছিলাম। ও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চেয়েছে, তার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমাকে বিয়ে করতে চেয়েছে। ওর এসবকে আমি পাগলামি মনে করে ওর কাছ থেকে বাঁচার জন্য আমি তোর মতো শয়তানকে দেখে সেদিন মিথ্যে করে বলেছিলাম তোকে আমি ভালোবাসি। মারুফ, মারুফ প্লিজ, ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এভাবে মারলে মরে যাবে তো। যাক, এই জানোয়ার মিলাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল, আজকে ওকে আমি মেরেই ফেলবো। না মারুফ, না, আইনকে হাতে তুলে নেওয়া অপরাধ, ওর বিচার করবে আইন। এই ওকে গাড়িতে উঠাও, উঠাও ওকে। একা ফেলে কোথায় যাচ্ছ? তোমার সাথে আমাকেও নিয়ে যাও, আমাকে মাফ করে দাও মারুফ। আজ থেকে আমি তোমার, শুধুই তোমার। She
দুহাত ধরে চলতে পেলাম প্রেমের সড়ক ভয় কি আমার দুঃখ কষ্ট ভয় কি আমার নরক তুমি যদি থাকো পাশে চাই না আমি স্বর্গ সারাক্ষণ আমার ধন্য জীবন রে বন্ধু ধন্য জীবন রে বন্ধু ধন্য জীবন রে বন্ধু ধন্য জীবন হাজার বছর দিলে বিধি একটা চলো মিলায় ভালোবাসতে বাসতে বছরের দম তবু হয়ে যাবে কম রে বন্ধু হয়ে যাবে কম হয়ে যাবে কম রে বন্ধু হয়ে যাবে কম বেঁচে থাকো টেলিভিশনে পর্দায় তোমাকে দেখি আমার খুব ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে চলবে ফুপু আম্মা আর তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই ভাইয়া মিলাপা আজ আমাদের বাসায় প্রথম এসেছে কোথায় বসতে বলবে তা না ইয়ে মানে মিলা আর ইয়ে মানে করতে হবে না বসো তো মিলাপা বসো বাড়িতে তোমার কে কে আছেন মানে তোমার বাবা মা বাবা আছেন মা নেই আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যান মায়ের আদর স্নেহ কোনোদিন আমার ভাগ্যে জোটেনি পারিনি কাউকে মা বলে ডাকতে আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে মা মা আজ আমার মনে হচ্ছে পৃথিবীতে আমার সবই আছে দোয়া করবেন মা আমি যেন সারা জীবন আপনার স্নেহের ছায়া থাকতে নিশ্চয়ই থাকবে তা তোমার বাবা কি করেন বাবা এদেশের একজন নাম করা শিল্পপতি যাকে এক নামে সবাই চেনে আমার বাবার নাম শরীফ খান মিলা মামুনি মামুনি মাত্র একটা মাস কিন্তু আমার কাছে মনে হয়েছে এক যুগ এতদিন তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে মামুনি আমিও তোমাকে খুব মিস করেছি ড্যাডি এবার লন্ডন থেকে প্রথম গেছি কানাডা তারপর আমেরিকা আমার বিজনেস পার্টনার তো আমাকে ছাড়তেই চায় না ওরা তো জানে না আমার কাছে সারা পৃথিবী একদিকে আর আমার মামুনি একদিকে রিয়েলি ড্যাড ইউ আর গ্রেট তুমি বর্ষসেরা ছাত্রী হচ্ছে শুনে আমার বিজনেস পার্টনাররা তো মহা খুশি এখন চলো তোমার জন্য কি কি এনেছি দেখবে চলো 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 লেটস গো ওয়াও ওয়ান্ডারফুল এই সব তোমার জন্য আর এই হলো ডায়মন্ডের নেকলেস মেড ইন সাউথ আফ্রিকা ওয়াও হোয়াট আ বিউটিফুল নেকলেস শোনো এখান থেকে তোমার পছন্দ মতো একটা ড্রেস পরে সেজে গুজে সোজা ডাইনিং টেবিলে চলে এসো ওকে ওকে ড্যাড Thank you.
কেমন দেখাচ্ছে ড্যাডি? Fantastic, fantastic, my child. বসো। Thank you. ড্যাডি, একটা গুন্ডা। গুন্ডা? কোথায় গুন্ডা? কেমন গুন্ডা? তারা দরকার হবে না ড্যাডি, গুন্ডাটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। গুন্ডাটা আমাকে যখন তুলে নিয়ে যাচ্ছিল তখন মারুফ নামের একটি ছেলে এসে ওকে এমন মার মেরেছে, কমপক্ষে 6 মাস ওকে হাসপাতালে থাকতে হবে। দ্যাটস গুড, শুনে খুব ভালো লাগলো। যে ছেলে আমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছে সে নিশ্চয়ই সাধারণ কেউ নয়। ঠিক বলেছ ড্যাডি, ও সততার আদর্শে গড়া এক মহিষী মায়ের সন্তান। ড্যাডি, ছেলেবেলা থেকে আজ পর্যন্ত আমার কোনো চাওয়া তুমি অপূর্ণ রাখোনি, আমার বিশ্বাস আজও রাখবে না। মারুফকে আমি জীবন সাথী করতে চাই। হ্যাঁ ড্যাডি, মারুফকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, মারুফও আমাকে ভালোবাসে। বলো ড্যাডি, আমারই চাওয়া তুমি পূরণ করবে? বলো ড্যাডি। ড্যাডি, কি হলো? তোমার সুখী তো আমার সুখ মামনি, তোমার চাওয়া কি আমি অপূর্ণ রাখতে পারি? কারণ তুমি আমার হার্ট, আমার হৃৎপিণ্ড। তুমি জানো না, হৃৎপিণ্ড ছাড়া মানুষ বাঁচে না। ও ড্যাডি, তুমি কত ভালো। কিন্তু তার আগে মারুফ সম্পর্কে আমাকে সব কিছু জানতে হবে। তুমি এক কাজ করো, তুমি কালকে আমার সঙ্গে দেখা করতে পারো। অফ কোর্স, আমি নিজে গিয়ে ওকে তোমার কাছে নিয়ে আসবো। তোমার পছন্দ হয় কি না? এর মধ্যে আছে বালা, কানের দুল, চুরি, কোমরের বিলটা, এই লও তোমার বাকি 88,000 টাকা। আমি কিন্তু তোমার আজকে বিয়ে করব। তা তো বুঝলাম, কিন্তু এত গয়না টাকা তুমি হঠাৎ করে পেলে কোথায়? আজকে বাদ দিতে গিয়া এক সাহেবের অফিস থেকে আমি চুরি করছি। ওই সাহেব নিজে বিয়া করব বলে এগুলো সব কিনে রাখছিল। তুমি চোর, ধরা পড়লে ওই সাহেব কিন্তু তোমাকে পুলিশে দিবে, বুঝলে? আদুর, আমারে কই দেবু? আমি তো উনি তোমার বিয়া কই দা, এই চোর জেনে দামগা আর তো সো জানা। আমার চোখ ফাঁকি দিয়ে তোমরা কোথাও পালাতে পারবে না। চলো আমার সঙ্গে এক্ষুনি তোমাদের থানায় যেতে হবে। কেন? কেন বুঝতে পারছো না? সাহেবদের ভাত তরকারি চুরি করে ওকে খাওয়ানো, গয়না চুরি, টাকা চুরি, সব সব কিছু আমি জেনে গেছি। চলো আমার সঙ্গে থানায়। আর গো, এইবার মতন আমায় মাফ করে দেন, আমি কোনোদিনই সব করব না স্যার। হ্যাঁ ঠিক আছে, একদমই মানে বুঝি স্যার। ওই গয়না গাটি টাকা পয়সা আমাকে দাও। দাও টাকা, দাও সব নিয়ে যা, ছেড়ে দিলাম যা, ছেড়ে দিলাম। এই তুমি না, তুমি না স্যার। গো ও স্যার, স্যার আমি কি একলা দামু? হ্যাঁ, ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। তুই যা, আমি কিন্তু তুলি গাড়ি নিলাম, তুলি গাড়ি নিলাম। যা বলছি, আমাকেও ছেড়ে দিন না স্যার। স্যার আমি কিন্তু আপনাকে চিনি স্যার, এই আপনার সাথে একদিন ধাক্কা খেয়েছিলাম, মনে নেই স্যার আপনার? ধাক্কা দিয়েই তো তুমি আমার বোনটা চুরি করে আমাকে ফাক্কা করে দিয়েছো। স্যার আমি তখন বুঝতে পারিনি, এই নাটকের পাশাপাশি আপনি স্যার পুলিশেও চাকরি করেন স্যার। এই খাকি পোশাক দেখে তুমি মনে করেছো আমি পুলিশ? আরে না না, এটা হচ্ছে দারোয়ানের পোশাক, আর এটা হচ্ছে খেলনা পিস্তল। এই পোশাক পরে একবার একটা নাটকে আমি
হিরোর পার্ট করেছিলাম। আমি পুলিশ টুলিশ কিছু না, এই গয়নাগাটি টাকা যখন পেয়েছি তখন আজই আমরা বিয়ে করব। নাও এগুলো উঠাও, তাড়াতাড়ি চলো উঠো। এই বেটা সোরে রূপে বাট পারি, আমি সব শুনছি। আমার গয়নাগাটি দেন। এই গয়নায় হাত দিলি কিন্তু তোর ভাগাই গেল। সুন্দরী আমার মনে সুন্দর তুই যাইস না মায়া কাপালাইয়া, আমার বুকে প্রেমের আগুন তৃষ্ণা জ্বালাইয়া। সুন্দরী তুই এই অধমে একটা কথা শোন, আমার ঘরে গেলে খাবার থাকবো না টেনশন। ধরে রামপুরানি মুখ টিভি সেন্টারে যামু, এই দেশের এক নম্বর নায়িকা বানামু। তুই হইলে আমার কোনো চিন্তা নাই তোর, এই খাদি মু তোর নামে এই ঢাকা শহর। মামনি এসো এসো। ড্যাডি ওর নাম মারুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। মিলার মুখে আমি তোমার কথা শুনেছি। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ মাই সান। তুমি আমার বংশের ইজ্জত রক্ষা করেছো। বলো এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? বলো কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আপনার দোয়া চাই, ভালোবাসা চাই। তুমি খুব বুদ্ধিমান। তা লেখাপড়া করেছো কতদূর? আমি অনার্স গ্রাজুয়েট। ভেরি গুড। তোমার বাবা কি করেন?
আমার বাবা নেই, মাকে নিয়েই আমার সংসার। মা আমাকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। আই সি, তা কি করছো এখন? সোশ্যাল ওয়ার্ক, একটা এনজিওর মাধ্যমে সমাজের উন্নয়নের কাজ করছি। খুব ভালো, নিজের উন্নয়নের কথা কিছু ভাবছো না? চাকরির জন্য চেষ্টা করছি, আর ব্যবসা করতে হলে তো অনেক টাকা লাগে। মিলা যখন তোমাকে পছন্দ করে তখন টাকার জন্য তোমাকে ভাবতে হবে না। তাছাড়া সমাজে স্ট্যাটাস বলে তো একটা কথা আছে, আমি তোমার স্ট্যাটাস তৈরি করে দেব। তোমাকে আমি দুটো অফার দিচ্ছি, এক, তুমি ইচ্ছে করলে আমার ফার্মে বড় কোনো পোস্টে চাকরি করতে পারো। দুই, আমার আর্থিক সহযোগিতা নিয়ে তুমি স্বাধীনভাবে ব্যবসা করতে পারো। যদি রাজি থাকো তাহলে কাল অফিস আওয়ারে এসে আমার সাথে দেখা করো। জি আচ্ছা। এসো, আমার গাড়ি দেখেছো, বাড়ি দেখেছো, আমার অফিস দেখেছো, আমার স্ট্যাটাস দেখেছো। তুমি মিলাকে ভালোবাসো, মিলাও তোমাকে ভালোবাসে, কিন্তু আমি চাই না এই ভালোবাসা থেকে তোমরা একে অপরের জীবন সঙ্গী হও। আমি চাই তোমরা দুজন মিলে যে ভালোবাসার নাটক রচনা করেছো তা এখানেই সমাপ্তি হোক। এইসব কি বলছেন আপনি? মিলা এই খান বাহাদুর শরীফ খানের একমাত্র সন্তান। মিলার বিয়ে হবে আমারই মতো কোনো শিল্পপতির ছেলের সাথে, আর তোর বিয়ে হবে কোনো ফকিরের মেয়ের সাথে। খান সাহেব, আপনাকে যে মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন আমাকেও সেই একই মাটি দিয়ে তৈরি করেছেন। মৃত্যুর পর আপনাকে যে মাটিতে শোয়ানো হবে গরিব ফকিরকেও সেই একই মাটিতে শোয়ানো হবে। মহান আল্লাহ তাআলা যেখানে ভেদাভেদ তৈরি করেনি সেখানে আপনি ভেদাভেদ তৈরি করার কে? এই আমি খান বাহাদুর শরীফ খান, তুই জানিস না টাকার পাহাড়ে যার আজীবন বসবাস, তোর মতো হাজার হাজার গরিব আমার কলকারখানায় কাজ করে, তারা কি খাবে কি পরবে কোথায় থাকবে তা নির্ধারণ করি আমি, আমি, আমি। এই মুহূর্তে আমি এটাও নির্ধারণ করে দিচ্ছি, আজ থেকে তুই আমার মেয়ের সঙ্গে কোন সম্পর্ক রাখতে পারবি না। খান সাহেব, এই গরিবের হৃদয়টা অনেক বড়, সেই হৃদয়ে আপনার মেয়েকে আমি ভালোবাসার মানুষ হিসেবে জায়গা দিয়েছি। আপনি হাজার চেষ্টা করেও আমার ভালোবাসার মানুষকে এই হৃদয় থেকে চিনিয়ে নিতে পারবেন না। তোর ওই হৃদয় আমি গুলি করে ঝাড়টা করে দেবো। চালান গুলি, চালান। কোথায় আপনার পিস্তল? দাঁড়িয়ে আছেন কেন? চালান, চালান গুলি। আপনার টাকা আছে, পিস্তলও আছে, কিন্তু গুলি করার সাহস নেই। আর এই গরিবের টাকাও নেই, পিস্তলও নেই, গুলি করার সাহস আছে। আমার আর মিলার মাঝখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে ওই মাছগুলোর মতো ছটফট করে মরতে হবে। তুই যা করেছিস ঠিক করেছিস। শরীফ খানের কাছ থেকে শুধু মিলাকেই নয়, যে টাকার অহংকারে সে তোকে গরিব বলে অপমান করেছে, ওর সেই টাকা ধনপদ সবকিছু ছিনিয়ে নিয়ে তাকে তুই নিঃস্ব করে দিবি। 20 বছর ধরে আমার বুকে যে আগুন দাও দাও করে জ্বলছে সে আগুন নেভানোর সময় এসে গেছে খোকা। এসব তুমি কি বলছো মা? সবকিছু আমাকে খুলে বলো। বলবো খোকা, সব বলবো। ওই শয়তান শরীফ খানের কারণে আমি বিধবা হয়েছি, আর তুই হয়েছিস এতিম। ওর কারণে আমি এতগুলো বছর ঢুকে ঢুকে মরেছি। বিশ্বাসঘাতক শরীফ খান, একদিন তোর বাবার সব বিষয় সম্পত্তি আত্মসাৎ করে আমাদেরকে সর্বশান্ত করেছিল। সে আঘাত সহ্য করতে না পেরে তোর বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। এসব কথা তুমি এতদিন আমাকে বলোনি কেন? সময়ের জন্য অপেক্ষা করেছি খোকা,
আজ সেই সময় এসে গেছে। এবার তুই প্রতিশোধ নিবি খোকা। নিমু খানম শরীফ খান যেভাবে আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছিল, ঠিক সেইভাবে ওর সর্বস্ব কেড়ে নিয়ে ওকে তুই ধ্বংস করে দিবি। হে আমার হুকুম, হে আমার আদেশ। তোমার আদেশ আমি মাথা পেতে নিলাম মা। শরীফ খানকে সর্বশান্ত করতে আমি নিজের জীবন বাজি রাখলাম। বলো ড্যাডি তোমাকে অফিসে ডেকে নিয়ে কি বলেছে? মারুফ কি হয়েছে তোমার? অমন ভাবে তাকিয়ে কি দেখছো? কি খাবো বলো। আমি তোমাকে প্রশ্ন করলাম কি আর তুমি বলছো কি খাবো? ওকে অ্যাজ ইউর উইশ। ড্যাডি তুমি এখানে? হ্যাঁ, তুমি কোথায় যাও, কি করো, কার সঙ্গে মেলামেশা করো তাই দেখতে এলাম। কেন, তুমি তো জানোই মারুফ ছাড়া আমি অন্য কারোর সাথে মেলামেশা করি না। নাও। এই আমার মেয়ের সঙ্গে তোকে মেলামেশা করতে নিষেধ করেছিলাম, তুই শুনিস নি কেন? ড্যাডি এ তুমি কি করছো? আমি যা করছি ঠিকই করছি। ওই ফকিরের বাচ্চা জমিনে বাস করে আসমানের চার দ্বারে দুষ্টা হতে গিয়েছে। ওকে জমি নেই প্রথম বুলেট থেকে তুই যখন বেঁচে গেছিস তখন দ্বিতীয়বার বুলেট খরচ করে তোকে আমি মারতে চাই না, কারণ তোর জীবনের চেয়ে আমার বুলেটের দাম অনেক বেশি। এই তোরা ওকে টুকরো টুকরো করে কেটে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দে। এই তোরা আমাকে মারবি, আমাকে মারবি, আয় আয়। আরে আমি মরব না, মারব তোদেরকে, তোদেরকে আমি জিন্দা কবর দেব, জিন্দা। ওই শরীফ খান আমার চরম শত্রু, তোরা জানিস না কিন্তু ওই দর্শক জানে। আমি ইচ্ছে করলে ওকে এখানে মেরে ফেলতে পারতাম, কেন মারিনি তোরা জানিস না। আমি জানি, আমি জানি, আমি আজ থেকে ওই ফকিরের বাচ্চার সাথে তোমার কোন সম্পর্ক নেই। চুপ বলে যাও না, তুমি এই খান বাহাদুর শরীফ খানের একমাত্র সন্তান, টাকা পয়সা ধন দৌলত তোমার পায়ের নিচে গড়াগড়ি খায়। আর ওই মারুফ ছোট লোকের ঘরে জন্ম নেয়া একটা রাস্তার ফকির। তাকে তুমি ফকির বলছো যে নিজের জীবন তুচ্ছ করে তোমার মেয়ের জীবন বাঁচিয়েছে? তাকে টাকার অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো ড্যাডি। একটা কথা শুনে রাখো, টাকার পাল্লায় কখনো ভালোবাসা অর্জন করা যায় না। পৃথিবীতে টাকাই হলো সবচেয়ে বড় সম্পদ। যাদের কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারাই পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকে। আর যাদের এসব নেই, যারা বড় লোকের দয়ায় বেঁচে থাকে, তারা ডাস্টবিনের আবর্জনা। মারুফকে তুমি ভুলে যাও মামুনি, না হলে তোমার জীবনটা অন্ধকারে ঢেকে যাবে। না ড্যাডি না, মারুফ আমার প্রেম, আমার ভালোবাসা, ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই না। বলতে তোমাকে হবেই, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এই মিলা আর মারুফের ভালোবাসা ধ্বংস হবে না, কোনোদিন না। Thank you.
ড্যাডি, এই তো সেই হাত যে হাতে তুমি দিনের পর দিন আমার মুখে খাবার তুলে দিয়েছ, এই তো সেই হাত যে হাতে তুমি আদর করে আমাকে ঘুম পাড়িয়ে দিতে, এই তো সেই হাত যে হাতে তুমি আমাকে স্নেহ দিয়ে মমতা দিয়ে মানুষ করেছ, সেই হাতে আজ তুমি আমাকে আঘাত করলে। আজ বুঝতে পারছি আমার জন্য তোমার যে স্নেহ মমতা সব ছিল মিথ্যে, মিথ্যের জালে আমি আর জড়িয়ে থাকতে চাই না, আমি মুক্তি চাই, চিরমুক্তি চাই, চিরমুক্তি। আমি এখানে কেন? না না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, মারুকে যেন আমি বাঁচব না, মারুকে যেন আমি বাঁচব না। তুই না বাঁচলে আমি কি নিয়ে বাঁচব? তুই তো আমার সব কিছু, তোকে আমি সব করতে পারি। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস কর মা, মারুককে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। সত্যি বলছো ড্যাডি? হ্যাঁ মা, আগে তুই সুস্থ হ, আমি কথা দিচ্ছি মারুফের হাতেই তোকে আমি তুলে দেবো। হ্যাঁ মা, আমার মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব দেবার জন্য এখানে তোকে ডাকা হয়নি, ডেকেছি আমার মেয়ের জীবন বাঁচাবার জন্য, কারণ আমার মেয়ে মিলা আমার জান। আপনিও যদি মনে করে থাকেন মনিবের মতো হুকুম করেছেন বলে বাধ্য চাকরের মতো এখানে ছুটে এসেছি, তাহলে ভুল করবেন। আমিও এসেছি আপনার মেয়ের জীবন বাঁচানোর জন্য, কারণ আপনার মেয়ে আমার জীবন। এই মিলাকে নিয়ে যে স্বপ্ন তুই দেখছিস, সে স্বপ্ন তোর কোনো দিনই পূরণ হবে না। হবে, কারণ আমিও মিলাকে ভালোবাসি। তোর এই ভালোবাসা আমি টাকা দিয়ে কিনে নিতে চাই, বল কত টাকা তুই চাস? 5 লাখ। মাত্র 5 লাখ? এ তো রুটি হালুয়ার পয়সা, আমার ভালোবাসা তো এত সস্তা নয়। 25 লাখ? অনেক কম হয়ে যায়। 50 লাখ? এই নোট দুটো নকল, চেঞ্জ করে দিন। নকল টাকা তুলছিস না কি করে? এত বড় একটা লেনদেন করছি আর নকল টাকা চিনব না? তাছাড়া আমার ভালোবাসা তো নকল নয়। এই দে দে। দিতেছি, এই নাও। আরো 200 টাকা দিন। কেন? এত কষ্ট করে এলাম, গাড়ি ভাড়া দেবেন না? কয় কি? জি স্যার, এলো। এই
थैंक यू आशी शॉन आज ए मुहूर्त थेके मियार संगे तोर सब सम्पर्क शेष कथाटा मने राखिस মা 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 কি হচ্ছে খোকা এই নাও মা 50 লাখ টাকা এত টাকা তুই কোথায় পেয়েছিস খোকা শরীফ খানকে নিঃস্ব করে দেওয়ার যে আদেশ তুমি আমাকে দিয়েছিলে এই 50 লাখ টাকা তার প্রথম কিস্তি এভাবে টাকা আনতে আনতে শরীফ খানকে আমি ফতুর করে দেব কিন্তু এত টাকা তুই আনলি কিভাবে শরীফ খানের সিন্দুকের চাবি এখন আমার হাতে সিন্দুকের চাবি হ্যাঁ মা সে চাবির নাম মিলা যে মিলা আমার ভালোবাসা শরীফ খান জানে মিলা আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে আমাকে বাদ দিয়ে মিলা তার অস্তিত্ব কল্পনা করতে পারে না এই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি মা শরীফ খানের সঙ্গে আমি ভালোবাসার ব্যবসা করেছি মিলার জীবন থেকে সরে যাবার জন্য শরীফ খান আমাকে শর্ত দিয়েছিল টাকার বিনিময়ে আমি সেই শর্তে রাজি হয়েছি আর সেই টাকার প্রথম কিস্তি এই 50 লাখ মারুফ প্রতিশোধ নেবার জন্য তুই ভালোবাসা বিক্রি করবি তোকে আমি এই শিক্ষা দিয়েছি ভালোবাসা কি বিক্রি করা যায় মা আমি যা করেছি সবই আমার অভিনয় অভিনয় করেই শরীফ খানকে আমি নিঃস্ব করে দেব আর যে মিলাকে তুমি পছন্দ করেছো সেই মিলাই আমার ভালোবাসা সে চিরদিন আমারই থাকবে কোথায় যাচ্ছো মামুনি মারুফের কাছে দেখো না ড্যাডি সে কখন থেকে মারুফকে ফোন করছি কিন্তু ফোনটা বন্ধ হই তো হ্যাঁ খোলা থাকলেও ও তোমার ফোন ধরবে না কেন কথাটা শুনতে তোমার কাছে অত খারাপ লাগবে তবুও বলছি যে মারুফকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছো সে কখনোই তোমাকে ভালোবাসেনি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে কি বলছো তুমি ঠিকই বলছি মা তোমার কাছে কোনো কিছুই গোপন করব না তোমার সুখের কথা চিন্তা করে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যখন আমি মারুফের কাছে গেলাম তখন ওর কাছে টাকা দাবি করে বসলো টাকা কিসের টাকা বলল মিলাকে আমি কখনো ভালোবাসিনি ভালোবেসেছি আপনি টাকাকে টাকার লোভে আমি মিলার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি মিথ্যে সব মিথ্যে এ আমি বিশ্বাস করি না বিশ্বাস আমি করতে চাই না কিন্তু ও যখন আমার কাছে 50 লাখ টাকা দাবি করে হুমকি দিয়ে বলল টাকাটা না দিলে ও তোমার নামে কলঙ্ক লাগাবে তখন মান সম্মানের দিকে তাকিয়ে আমি বাধ্য হয়েছি টাকাটা দিতে কারণ বাবা হয়তো মেয়ের সর্বনাশ আমি কিছুতেই চাইতে পারি না তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে মারুফকে এর কৈফিয়ত দিতে হবে ওকে আমি ছাড়বো না এই যে আপনি কি করলেন স্যার মামুনিয়ে যাইতে দেওয়া কি ঠিক হইল অফকোর্স মারুফ নিজের মুখে যখন টাকা নেয়ার কথা স্বীকার করবে তখন ওর ভালোবাসায় লাথি মেরে আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে বুঝলি না মিলা বিশ্বাস করো ড্যাডি নিজের মুখে আমাকে বলেছে তুমি তার কাছ থেকে টাকা নিয়েছো মিথ্যে বলেছে তোমার ড্যাডি বরং তোমার ড্যাডি আমার ভালোবাসাকে কিনতে চেয়েছে বলেছে আমার মেয়েকে তুমি ভুলে যাও বিনিময়ে যত টাকা চাও পাবে কিন্তু আমি তা মানতে পারিনি আমি বলেছি সমস্ত পৃথিবীটাও যদি আমার হাতের মুঠোয় এনে দেন তবুও মিলাকে আমার জীবন থেকে আলাদা করতে পারবেন না সত্যি তুমি ড্যাডির কাছ থেকে টাকা নাওনি আমাকে তুমি বিশ্বাস করো না মিলা বিশ্বাস করে বলি তো তোমার এতটা কাছে এসেছি বিশ্বাস করে বলি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি মিলা তোমার বিশ্বাসই আমার একমাত্র ভরসা
কিমামনি আমার কথা বিশ্বাস হয়েছে তো? ছি, তোমাকে ড্যাডি বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। কেন? মারুফ তোমাকে কি বলেছে? যা সত্যি তাই বলেছে। মারুফ তোমার কাছ থেকে কোনো টাকাই নেয়নি, বরং তুমি টাকার বিনিময়ে ওকে আমার জীবন থেকে সরে যেতে বলেছিলে। কি? ওই হারামজাদা এত বড় মিথ্যাবাদী? চুপ করো ড্যাডি, মারুফ মিথ্যাবাদী নয়, মিথ্যাবাদী তুমি। ভবিষ্যতে এই ধরনের কথা বললে তুমি আমার মরা মুখ দেখবে। মিলা, 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 এই ওই হারামকে ফোন লাগা। জি, লাগাইতেছ। হ্যালো, আমি আসার জন্য তৈরি হয়ে বসে আছি। সালাম আলাইকুম। মিথ্যাবাদী প্রতারক, এই তুই নিজের হাতে গুনে গুনে 50 লাখ টাকা নিয়েছিস, অথচ আমার মেয়ের কাছে টাকা নেবার কথা অস্বীকার করেছিস কেন? বল, জবাব দে। টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করেছি জানতে পারলে আপনার মেয়ে আমাকে ভুল বুঝতো। ইউ রাস্কাল, তুই কি আমাকে মক্কেল পেয়েছিস? আহা, সিনেমার ভিলেনদের মতো এত উত্তেজিত হচ্ছেন কেন? বিষয়টা আগে ভালো মতো বোঝার চেষ্টা করুন। কি বুঝবো? হ্যাঁ, তুই আমাকে আর কি বোঝাবি? শুনুন খান সাহেব, মিলা আর আমি দুজন দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সেই ভালোবাসার দাম কি মাত্র 50 লাখ টাকা? তার মানে? এত কম টাকায় আমি আমার ভালোবাসা বিক্রি করব না। আপনার টাকা আপনি ফেরত নিতে পারেন। তাহলে আর কত চাস বল? 10 লাখ? কি যে বলেন, মাত্র 10 লাখ? ঠিক আছে, 50 লাখ। থ্যাংক ইউ। আরে মিলা, কখন এলে? কোনো খবর না দিয়ে হঠাৎ একটা ফোন করলেও তো পারতে। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আচ্ছা বলো, জরুরি কথাটা কি? কিভাবে কথাটা শুরু করব তাই ভাবছি। আমার সঙ্গে কথা বলতে এর আগে তো তোমাকে কখনো চিন্তা করতে দেখিনি। কি হয়েছে তোমার বলো তো? বিশ্বাসে আঘাত লাগলে যা হয়। এতদিন তোমার প্রতি আমার যে বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাসের দেয়ালে ঘুম ধরেছে। মিলা! হ্যাঁ, নিজের চোখে যখন দেখলাম ভালোবাসাকে বিক্রি করে ড্যাডির কাছ থেকে তুমি 50 লাখ টাকার চেক নিচ্ছ, তখন মনে হয়েছে প্রেম ভালোবাসা তোমার কাছে পূর্ণ। এর আগেও তুমি ব্ল্যাকমেইল করে ড্যাডির কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে আমার কাছে অস্বীকার করেছো। কেন অস্বীকার করেছো? কেন? জবাব দাও। অস্বীকার আমি করিনি, শুধু সত্যটাকে গোপন করেছি। কি সেই সত্য আমাকে বলো। এখনো সময় আসেনি, সময় হলে সব তোমাকে বলবো। না, এখন এই মুহূর্তে আমাকে সব জানতে হবে। বলো, ড্যাডির কাছ থেকে কেন তুমি টাকা নিয়েছো? এখন বলবো না। বলতে তোমাকে হবেই। যদি না বলি? তাহলে ভাববো যে মারুফকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, যে একটা ঠক প্রতারক। যে মারুফকে আমি সৎ আদর্শবান মানুষ মনে করতাম, সে মারুফ আসলে একজন চরিত্রহীন। আমার ড্যাডি সেদিন ঠিকই বলেছিল, তোমার মতো গরিব মানুষগুলো সমাজের আবর্জনা। গরিব মানে ছোট লোক, গরিব মানে ইতর। টাকার জন্য তুমি সব করতে পারো, সব। সরল বিশ্বাসী তোমাকে আমি ভালোবেসেছিলাম, সেই ভালোবাসাকে যখন তুমি বিক্রি করতে পেরেছো, তখন টাকার জন্য মা বোনকেও তুমি বিক্রি করতে পারবে। মিলা! মিলা, মিলা, মামুনি, আমার কথা বলে না মা, তুমি না বাঁচলে আমি বাঁচবো কি নিয়ে?
কেন তুমি মরতে চাও আমাকে বলো? মারুফ একটা ঠক, প্রতারক, যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, সে কিনা আমার ভালোবাসাকে টাকার বিনিময়ে বিক্রি করেছে। আসলে আসলে ওর মতো একটা লোভী ছেলেকে বিশ্বাস করে ভালোবেসে আমি ভুল করেছি। এখন আমি নিজের জীবন দিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? না মানুষ তোমার সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার জন্য কি তোমার একটু কষ্ট হয় না মা? তোমার মুখে একটুখানি হাসি দেখার জন্য, তোমার জীবনটা সুখে শান্তিতে ভরিয়ে দেওয়ার জন্যই তো আমার এই বিষয় সম্পত্তি বাড়ি ঘর সবকিছু সব। তোমাকে আমি রাজপুত্রের সাথে বিয়ে দেবো মা, তুমি সুখী হলে পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হব আমি। আর ওই মারুফকেও আমি ছাড়ব না, ও শুধু তোমার সঙ্গে প্রতারণা করেনি, আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। তোকে আমি এমন শিক্ষা দেব যা ও জীবনেও ভুলতে পারবে না। লাখ টাকার চেক, চেকটা ক্যাশ করার জন্য তুই সময় মতো এখানে আসবি আমি জানতাম, কিন্তু এটার এখন ব্যাংক ফি। হায় হায় কোম্পানি, আমি জানি তোর ভালোবাসা আসল, কিন্তু আমার চেকটা নকল। এই ঠিকানায় চেকটা কেন দিয়েছি জানিস? জানিস না? আমি জানি আমাকে তুই ব্ল্যাকমেইল করতে চেয়েছিস। আরে আমি তোমার জন্মের পর থেকেই ব্ল্যাকমেইল আর বেইমানি করে করে আজ শিল্পপতির খাতায় নাম লিখিয়েছি। আমি ব্ল্যাকমেইল করেছি তোর ভালোবাসাকে, ব্ল্যাকমেইল করেছি আমার একমাত্র আদরের মেয়ের ভালোবাসাকে। আমার মেয়ের জীবন থেকে তোকে সরিয়ে দেওয়ার জন্য যে প্ল্যান আমি করেছিলাম, সেই প্ল্যান আমার আজ সাকসেসফুল। শুনে রাখ, আমার বাইরের চেহারাটা ভদ্রলোকের মতো, কিন্তু আমার ভিতরে বাস করে হাজার হাজার শয়তান। আজ তোকে এখানে কবর দেব, জিন্দা কবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর তো দাফন কাফন হবে না, তাই সাল আগে তো আশা পড়ে নিল। কি বলছেন আপনারা, লস দিয়ে ব্যবসা করবো নাকি? এত কম রেটে প্রোডাক্ট বিক্রি করলে তো আমার কোম্পানিতে লাল বাতি জ্বলে যাবে। ভুল তো আপনার, বেশি লাভের আশায় প্রোডাক্ট আপনি বাজারে ছাড়েননি, এখন বিশ্ব বাজারে পণ্যের দাম কমে গেছে। আরে রাখেন আপনার বিশ্ব বাজার। স্যার একজন লোক এসে এটা আপনাকে দিতে বলল। কি এ তো সিডি? হ্যালো, আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে বলছি, তোমার স্যারকে দাও। জি স্যার, দিচ্ছি স্যার। ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনার ফোন। হ্যালো,
আমি মারুফ বলছি। কি তুই এখনো বেঁচে আছিস? টাকাগুলো না নিয়ে আমি মরব না। এখন আপনি যদি বাঁচতে চান তাহলে যে সিডিটা পাঠিয়েছি সেটা দেখুন। আমি জানি তোর ভালোবাসা আসল, কিন্তু আমার চেকটা নকল। আমি ব্ল্যাকমেল করেছি তোর ভালোবাসাকে, ব্ল্যাকমেল করেছি আমার একমাত্র আদরের মেয়ের ভালোবাসাকে। আমার মেয়ের জীবন থেকে তোকে সরিয়ে দেবার জন্য যে প্ল্যান আমি করেছিলাম সেই প্ল্যান আমার আজ সাকসেসফুল। হ্যালো খান সাহেব, কেমন দেখলেন? এখন শুরু হবে আমার ফাইনাল খেলা। এক ঘন্টার মধ্যে আমার পাওনা টাকা নিয়ে যেখানে আমাকে কবর দিতে চেয়েছিলেন সেখানে আসবেন, তা না হলে এই সিডি চলে যাবে মিলার হাতে, তারপর প্রশাসনের হাতে। কি মিলার কাছে সিডি পাঠাবো? এই সিডিগুলো বের করতো। না আমি এখনই আসছি, এখনই আসছি। সিডিতে নিজের অপকর্ম দেখে আপনি খুব অবাক হয়েছেন, তাই না? আপনার এই পোষা কুকুরগুলো আধামরা হলেও একজন এখনো অক্ষত আছে। সে আপনার শত্রু কিন্তু আমার বন্ধু। এই তো বলতে বলতে হাজির হয়ে গেছে, ভিডিও করেছে আমার এই বন্ধু। আমি জানি আপনার বাইরের চেহারাটা ভদ্রলোকের মতো হলেও আপনার ভেতরে বাস করে হাজার হাজার শয়তান। আর আমি দেখতে ফুটপাতের রংবাজ মনে হলেও আমার ভেতরে বাস করে সততা আর আদর্শ। যে আদর্শের আঘাতে আপনার ভেতরের শয়তানকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। সিটি কোথায়? সিটি গুলো দে। আগে 50 লাখ টাকা দিন। এই দিয়ে দে। এই সিডি দিয়ে দে। আসি, খোদা হাফেজ, সি ইউ এগেইন। মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিকদের সহযোগিতায় আমি মিল ইন্ডাস্ট্রি তৈরি করেছি। অবশ্যই। এই মিল ইন্ডাস্ট্রির মালিক শুধু আমি নই, শ্রমিকরাও এর সমান অংশীদার। তাই আমার ব্যবসায় যা লাভ হবে তার অর্ধেক শ্রমিকদের আর বাকি অর্ধেক আমার। আলহামদুলিল্লাহ। এই টাকাগুলো শ্রমিকদের লাভের টাকা, ওদেরকে বুঝিয়ে দেবেন। যান। মারুফ জিন্দাবাদ। এভাবে দিনের পর দিন মিল যদি বন্ধ থাকে তাহলে আমার লসের পরিমাণ কত হবে একবার ভেবে দেখেছেন? আর আমি তো রাস্তার ফকির হয়ে যাব। কি করব স্যার, শ্রমিকরা আমাদের মিলের কাজ ছেড়ে দিয়ে মারুফের মিলে গিয়ে কাজ করছে। চুপ করুন, বারবার এই একই কথা শুনতে আমার ভালো লাগে না। নতুন করে শ্রমিকদের বিজ্ঞপ্তি দিন। দেন দিয়েছি স্যার, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, তারপরও এখানে কেউ আসতে চায় না। সবার ওই এক কথা, মারুফের মিলে কাজ করলে ডাবল বেতন, তারপর লাভের 50%। কি ব্যাপার, আর লোকজন কোথায়? স্যার আপনি আসেন শুনা, আর কেউ নিলাম ডাকতে আসার সাহস? স্যার সাহস আছে, ওই যাই সে গেছে। আজ আমরা মোট 50টি গাড়ি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গাড়িগুলোর দাম ধরা হয়েছে 1 কোটি টাকা। 50 লাখ, ঠিক আছে না স্যার? 1 কোটি। দুই কোটি
পার্টি। দুই কোটি এক, দুই কোটি দুই, দশ কোটি, দশ কোটি এক, দশ কোটি দুই, দশ কোটি তিন, বিট। আমি জানি টাকার অভাবে এখন নতুন গাড়ি কেনার সামর্থ্য আপনার নেই, সেই জন্য ব্যাংকে বাড়ি বন্ধক রেখে আপনি পুরনো গাড়ি কিনতে এসেছেন। আরে যে গাড়িগুলো লোহালক্ষরের দোকানে ওজনে বিক্রি হওয়ার কথা, সেই গাড়ি কিনে লস করার মতো বোকা আমি নই। লস তো করবেন আপনি, কারণ আপনি একজন বেঈমান বিশ্বাসঘাতক প্রতারক। যারা অন্যের অর্থ সম্পদ প্রতারণা করে লুটে নেয়, বেশি দিন তারা সেই অর্থ সম্পদ ভোগ করতে পারে না, তার প্রমাণ আপনি। আমি আমি আপনার মিল ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছি, সব ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছি, এখন আছে শুধু আপনার বাড়িটা, তাও ব্যাংকের কাছে বন্ধক। টাকা দিয়ে ব্যাংকের দেনা আপনি শোধ করতে পারবেন না, খুব তাড়াতাড়ি আপনাকে রাস্তায় নামতে হবে। আমি নামাবো, আমি আসি, সি ইউ অ্যাগেন। স্যার ওই মানুষের চাল চলন কথাবার্তা শুনে মনে হইতেছে ও আপনার কাছ থেকে মিলা মামনিকে ছিনে আনিব, এমনকি আপনাকেও মেরে ফেলবো। স্যার না, আমি তা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। মারুফকে মারবো আমি। এই খবর লাগা, এই শহরের সবচেয়ে বড় ডিলার কে? আসসালামু আলাইকুম বস। বস, ওনার নাম শরীফ খান, উনি আপনাকে জেলখানা থেকে ছাড়ানোর ব্যবস্থা করছেন। আপনি আমাকে চেনেন না জানেন না, অথচ আমার এত বড় উপকার করলেন, উদ্দেশ্য? তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। তোমার আসল নাম হারেম শিকদার, ছদ্মনাম মিশা, জন্মস্থান জিঞ্জিরা, বয়স 45। তুমি এই শহরের একজন নাম করা টেরর, একজনকে খুন করার জন্যই তোমাকে আমি জেল থেকে ছাড়িয়ে এনেছি। কে সে? এই যে ছবি, কত টাকা চাই বলো? একটা ফুটো পয়সাও লাগবে না, কারণ ও আমার জানের দুশ্মন, ওর জন্যই আমি জেল খেটেছি। ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওকে আমি এমন ভাবে মারব, ময়না তদন্ত করতে গিয়ে ওর লাশ দেখে ডাক্তাররা ভয়ে হার্ট ফেল করবে। চুপ করো, আমি তোমার জন্মদাতা পিতা, আমার ইচ্ছাতেই তোমাকে বিয়ে করতে হবে। পাত্রপক্ষ এক ঘন্টার মধ্যেই চলে আসবে, তুমি কাপড় চোপড় পরে তৈরি হয়ে নাও। না, তুমি আমার জন্মদাতা পিতা হলেও আমার জীবনটা একান্ত ভাবে আমার, তোমার ইচ্ছা আমি বিয়ে করতে পারবো না। করতে তোমাকে হবেই, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তুমি ভালো করেই জানো এই শরীফ খান একবার যা বলে তাই সে করে। তুমি যত কথাই বলো এই বিয়ে আমি কিছুতেই করব না, আর বিয়ে যদি করতেই হয় তাহলে মারুফকেই আমি বিয়ে করব। হোয়াট? কি বললে? ঠিকই বলছি ড্যাডি। তুমি কি পাগল হলে? সেদিন তুমি নিজের মুখে বললে মারুফ একটা ঠক প্রতারক, আবার তাকে তুমি বিয়ে করার কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ মারুফ ঠগও নয় প্রতারকও নয়। সেদিন তোমার কাছে আমি যা বলেছিলাম সবই ছিল আমার অভিনয়। মারুফ তোমাকে ব্ল্যাকমেইল করেনি, বরং তুমি মারুফকে ব্ল্যাকমেইল করে মেরে ফেলতে চেয়েছো। তোমার সব অপকর্মের ইতিহাস আমি জেনে গেছি। এই যে সিডি, এর মধ্যে সব প্রমাণ আছে, সব। তুমি নিজেও জানো মারুফ আমার সাথে ভালোবাসার অভিনয় করেনি। মারুফকে নকল চেক দেবার সময় তুমি নিজের মুখে কথা স্বীকার করেছো, এই সিডি তার প্রমাণ। তুমি যত চেষ্টাই করো না কেন ড্যাডি, মারুফকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। তাহলে তুমি আমার শেষ কথা শুনে রাখো, আমার কথা মতো তুমি যদি বিয়ে না করো
আর বরপক্ষের কাছে যদি আমি অপমানিত হই তাহলে এই পিস্তলের গুলিতে আমি আত্মহত্যা করব। মা 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 প্রিয়া মা কোথায় রে? ভাইয়া আমি তো এইমাত্র কলেজ থেকে ফিরলাম। ফুপু আম্মা, ফুপু আম্মা। হ্যালো, মায়ের ছবিটা তুই মন থেকে চিরতরে মুছে ফেল মারুফ। কে তুই? তোর জম। আজ থেকে ছ মাস আগে একটি মেয়েকে কেন্দ্র করে তোর সাথে মারামারি করে আমি জেলে গিয়েছিলাম, কিন্তু আইন আমাকে আটকে রাখতে পারেনি। আমি জানি তোর মা তোর জান, তাই জেল থেকে বেরিয়ে আমি তোর মাকে বন্দি করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। মিশা 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 মিশা, এই আমাকে তুই চিনতে পেরেছিস? চিৎকার করে কোনো লাভ হবে না। তুই ঠিক যেভাবে আমাকে আঘাত করেছিলি আমি ঠিক সেইভাবে তোর মাকে আঘাত করতে করতে মেরে ফেলব। ও হ্যাঁ, শেষবারের মতো তোর মার সাথে কথা বলে নে, তোর মা তো আবার তোর জান জান জান। মারুফ, আমার জন্য কোনো চিন্তা করিস না বাবা। মা মা মারুফ, তুই ওকে তোকে আমি এক ঘন্টা সময় দিলাম, এর মধ্যে স্বপ্নপুরীর আমবাগানে গুপ্ত ঘরে চলে আয়। মিশা, মারুফ আমার নাম, কেউ বলে ভূমিকম্প কেউ বলে সুনামি, তোর মতো গুন্ডার বাপ আমি। তুই জানিস না মা আমার জান, সেই মায়ের জীবন বাঁচানোর জন্য আমার নিজের জীবন আমি হাসি মুখে কোরবান করতে পারি, হাসি মুখে কোরবান করতে পারি। Thank you.
বলছি ওয়ান ওয়ান বাবা তোর ছেলের জবান চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি ও আর উঠবে না কখনোই উঠবে না ওর জীবন শেষ শেষ ওই হার আমি রান্নায় হাত ভেঙে চুল মার করে দে বাবা ওঠ ওঠ মার ওঠ আজিজ আজিজ কাজীকে ডাকো শাবাশ মিশা শাবাশ আমি জানতাম তুমি সাকসেসফুল হবে বলো মানবকে খুন করার জন্য তুমি কি পুরস্কার চাও জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে ইচ্ছে করলেই কেউ আমাকে মারতে পারবে না আমার মায়ের দোয়া সব সময় আমার সঙ্গে আছে কারণ মা আমার জান মা পেরেছেন খান সাহেব আমি সেই মানুষ যাকে একদিন আপনি ভিক্ষুক বানিয়ে ভিক্ষা দিতে চেয়েছিলেন আমি সেই মানুষ যাকে একদিন ইজ্জত হরণ করার ভয় দেখিয়ে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন মনে পড়ে খান সাহেব সেদিন আমি বলেছিলাম আপনি বাঁচবেন না আমি আপনাকে অভিশাপ দিয়েছিলাম আমার সন্তান মারুফ আপনাকে অভিশাপ দিয়েছিল আমি বলেছিলাম আল্লাহ আপনাকে নিঃস্ব করে দেবে আজ সেই দিন আজ আপনি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন নিঃস্ব হয়ে যাবেন আপনি যেমন আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছেন আমার সন্তানের কাছ থেকে তার পিতাকে কেড়ে নিয়েছেন তেমনি আজ আমিও আপনার বুক থেকে আপনার সন্তানকে কেড়ে নিয়ে যাব এই আপনার চরিত্র আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে না চলো সবাই আমার কথা শুনুন যা বলছো সব মিথ্যে যাবেন না ওনাদের সব কথাই সত্যি এসব তুমি কি বলছো মামুনি চুপ করো তোমাকে ড্যাডি বলে ডাকতেও আমার ঘৃণা হচ্ছে তুমি তুমি খুনি তুমি প্রতারক তোমাকে আমি ঘৃণা করি ঘৃণা করি আমার মাকে আমি দেখিনি মায়ের আদর স্নেহ কেমন আমি জানি না কিন্তু এই মায়ের স্নেহ আর আদর পেয়ে আমার মনে হয়েছে এই মা শুধু মারুফের জান নয় আমারও জান এই দোজখের আগুনে আমি আর পড়তে চাই না যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আমি সেই মায়ের কাছে চলে গেলাম চলে গেলাম চলুন মায়ের মা তুমি কি করলে ড্যাডি তোমার এত বড় শাস্তি আমি চাইনি ড্যাডি আমি চাইনি ড্যাডি ড্যাডি